হরে কৃষ্ণ বন্ধুগণ, ভাগবত গীতা অধ্যায় ন, রাজবিদ্যা যোগ। এই অধ্যায়ে প্রভু শ্রীকৃষ্ণ তাঁকর অপার মহিমা বিষয়ে বর্ণনা করুছন্তি। অর্জুনক সামনারে সে নিজর স্বরূপ প্রকট করে কহুছন্তি, যদিও সে তাঁক সামনারে সাকার রূপরে প্রকট অছন্তি, তাঁকু সাধারণ মনুষ্য মনে করিবা ভুল। সে বর্ণনা করুছন্তি যে কিপরি ভাবে সৃষ্টির আরম্ভরে সে অসংখ্য জীবজনি সৃষ্টি করন্তি এবং প্রলয় সময়রে সে সেমানঙ্কু নিজ ভিতরে লীন করি দিয়ন্তি এবং পরবর্তী সৃষ্টিচক্রে সে পুনি সেমানঙ্কু প্রকট করিথান্তি। সে আহরি মধ্যে কহুছন্তি যে সে কাহার সাহায্য করি নথান্তি বা কাহার উপেক্ষা মধ্যে করি নথান্তি এবং সর্বদা নিরপেক্ষ রহিথান্তি। ঘোর পাপাত্মা মধ্যে তাঁক শরণাগত হলে সে তাকু শুদ্ধ করে দিয়েথান্তি। সে প্রতিজ্ঞা করুছন্তি যে তাঁকর ভক্ত মানঙ্কর কেবে বি পতন হেব নাহিঁ এবং সে সর্বদা তাঁকর ভক্তঙ্ক হৃদয়রে রহি তাঁকর রক্ষা করিবে। বন্ধুগণ, এই অধ্যায়ে সম্পূর্ণ 34টি শ্লোক আছে। শ্লোক সংখ্যা 1-3 আমি দেখিবা প্রভু শ্রীকৃষ্ণঙ্ক জ্ঞানর মহিমা। কৃষ্ণা গ্লোরিফাইজ দ্য নলেজ। শ্লোক সংখ্যা 4-11 আমি দেখিবা ঐশ্বর্য জ্ঞান, প্রভু শ্রীকৃষ্ণঙ্ক এই সংসার সহিত সম্পর্ক, ঐশ্বরী জ্ঞান, কৃষ্ণাস রিলেশনশিপ উইথ দিস ওয়ার্ল্ড। শ্লোক সংখ্যা 11-25 আমি দেখিবা প্রভু শ্রীকৃষ্ণঙ্ক বিভিন্ন প্রকারর উপাসক, ডিফরেন্ট টাইপস অফ ওয়র্শিপার্স অফ লর্ড কৃষ্ণা। এবং শ্লোক সংখ্যা 26-34 আমি দেখিবা প্রভু শ্রীকৃষ্ণঙ্ক ভক্তির মহিমা, দ্য গ্লোরিজ অফ কৃষ্ণ ভক্তি। তাহলে আসন্তু বন্ধুগণ, মু আপনঙ্ক সাথে আশিষ পণ্ডা নেই চালুছি আপনঙ্কু শ্রীমদ ভাগবত গীতার গোটাই নূয়া অধ্যায়ের যাত্রারে, যাহা হেলা শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় ন, রাজবিদ্যা যোগ। শ্রী ভগবান উবাচ, ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যানসূয়বে জ্ঞানম বিজ্ঞানসহিতম যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাত্। বন্ধুগণ, শ্লোক সংখ্যা 1-3 প্রভু শ্রীকৃষ্ণ নিজর জ্ঞানর মহিমা বিষয়ে বর্ণনা করুছন্তি, যাহাকি অত্যন্ত গূঢ় রহস্য গুপ্ত অটে। সেথিপাইঁ সে এই উপদেশ শুণিবা আগরু জীবর যোগ্যতা বিষয়ে ঘোষণা করুছন্তি এবং সেই যোগ্যতা হেলা অনসূয়বে, অর্থাৎ ঈর্ষাপরায়ণ ন হেবা, উপহাস ন করিবা এবং অহংকার ও গর্বর মনোভাব ন রখিবা। এবং যেহেতু অর্জুন প্রভু শ্রীকৃষ্ণঙ্ক প্রতি ঈর্ষাপরায়ণ নুহন্তি এবং তাঁকর অনন্ত ভক্ত অটন্তি, সেথিপাইঁ সে অর্জুনঙ্কু এই অত্যন্ত গূঢ় রহস্য বিষয়ে বর্ণনা করুছন্তি। কারণ ঈর্ষান্বিত ব্যক্তি এই সাধারণ বিষয় বুঝিপারি নথায় যে ভগবানঙ্ক নিজস্ব কোনসি আবশ্যক নথায়, সে যাহা বি করন্তি জীবর কল্যাণ উদ্দেশ্যরে করিথান্তি, কিন্তু নিজকু মহিমান্বিত করিবার বাস্তব উদ্দেশ্য প্রভুঙ্কর হেলা জীবর তাঁক প্রতি ভক্তিভাবকু বৃদ্ধি করিবা। কিন্তু ঈর্ষা ভাবাপন্ন ব্যক্তি এই বক্তব্য পছরে নিহিত থিবা কৃপাকু অনুভব করি নথায়, তাহাকু আত্মগর্ব ভাবে চিত্রণ করিথায়। অর্জুন অত্যন্ত উদার এবং ঈর্ষারহিত হইথিবা দৃষ্টিরু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রকাশ করিবাকু যাউথিবা গূঢ় রহস্য এবং গূঢ় জ্ঞান শ্রবণ করিবার সে যোগ্য অধিকারী অটন্তি। শিক্ষা। হে অর্জুন, যেহেতু তুমি মো প্রতি ঈর্ষাপরায়ণ নুহ, বর্তমান মু তুমি এই অত্যন্ত গুপ্ত জ্ঞান প্রদান করিবি, যাহা জানিবা পরে তুমি মাইক সংসারর দুঃখরু মুক্ত হইযিব। ও অর্জুন, বিকজ ইউ আর নট এনভিয়স অফ মি, আই শ্যাল নাও ইম্পার্ট টু ইউ দিস ভেরি কনফিডেন্সিয়াল নলেজ এন্ড উইজডম।
upon knowing which you will be revealed from the miseries of material existence. Hare Krishna. Rajavidya Rajaguhyam Pavitramidamuttamam Pratyakshavagamam Dharmyam Susukham Kartamabhyayam. বন্ধুগণ, এই শ্লোকরে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনঙ্কু ভক্তির জ্ঞানর আঠটি গুণ বিষয়ে বর্ণনা করুছন্তি। প্রথমে হেলা রাজবিদ্যা, রাজ অর্থাৎ রাজা, এবং বিদ্যার অর্থ হেলা বিজ্ঞান। অর্থাৎ প্রভু শ্রীকৃষ্ণ কহুছন্তি যে সে যাহা বর্ণনা করিবাকু যাউছন্তি তাহা সমস্ত বিজ্ঞান মধ্যরে রাজা অটে এবং সর্বশ্রেষ্ঠ অটে। দ্বিতীয়রে হেলা রাজগুহ্যম, গুহ্যর অর্থ হেলা গুপ্ত, অর্থাৎ এই জ্ঞান অত্যন্ত গোপনীয় অটে। তৃতীয়রে হেলা পবিত্রম, তাহার অর্থ হেলা শুদ্ধ। ভক্তির জ্ঞান অত্যন্ত শুদ্ধ অটে, কারণ এহা সংকীর্ণ স্বার্থ দ্বারা কলুষিত হই নথায়। ভগবানঙ্কো সর্বোচ্চ প্রেম নিমন্তে নিজকু সমর্পিত করিবা দিগরে এহা জীবকু প্রেরিত করি রাখিথায়। ভক্তি পাপ, পাপর বীজ এবং অবিদ্যাকু নষ্ট করি ভক্তর অন্তকরণ এবং আত্মাকু শুদ্ধ করিথায়। চতুর্থরে উত্তমম, উত্তমমর অর্থাৎ অতি উত্তম রহস্য, অর্থাৎ এই জ্ঞান অত্যন্ত উত্তম রহস্যযুক্ত অটে, কারণ এই জ্ঞান ভক্ত হৃদয়ের গচ্ছিত পাপকু জাড়ি নষ্ট করে দিয়ে। পঞ্চমরে হেলা প্রত্যক্ষায়, প্রত্যক্ষ শব্দর অর্থ সিধা সড়ক অনুভূতি। ভক্তি সাধনার অয়মারম্ভ দৃষ্ট নিঃশ্বাসরু হইথায় এবং এহার ফল ভগবত দর্শন হইথায়। অন্য প্রণালী পরি এথিরে কোনসি তথ্যকু পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত করা যাই নথায়। ষষ্ঠরে হেলা ধর্মমম, অর্থ ধার্মিক, কোনসি সাংসারিক কামনা ন রখি ভক্তি করিবা সর্বশ্রেষ্ঠ ধার্মিক আচরণ অটে। এহা সর্বদা সৎকর্ম, যেপরিকি গুরু সেবা দ্বারা প্রতিপালিত এবং বিকশিত হইথায়। সপ্তমর হেলা কর্তমম, সুসুখম, তাহার অর্থ হেলা পালন করিবা অতি সহজ। ভগবান আমমানঙ্ক ঠারু কিছি চাহান্তি নাহি, আমি যদি তাঙ্কু ভালো পাইবা শিখিযিবা তেবে অতি স্বাভাবিক ভাবরে প্রাপ্ত হই পারিবে। এবং শেষরে অষ্টমরে সে কহুছন্তি অব্যয়ম, তার অর্থ হেলা এহা চিরন্তন ও স্থায়ী, অর্থাৎ ভক্তি দ্বারা আমার অন্তকরণ চিরদিন পাই পূর্ণতঃ শুদ্ধ হইথায়। শিক্ষা, এই জ্ঞান রাজবিদ্যা অটে এবং সমস্ত বিদ্যা মধ্যে গুহ্যতম অটে। এহা শ্রবণ করিবা ব্যক্তিঙ্কু শুদ্ধ করায়। এহা প্রত্যক্ষ ভাবে অনুভবযোগ্য, ধর্মসম্মত আচরণ করিবার সহজ এবং স্থায়ী প্রভাবযুক্ত অটে। This knowledge is the king of science and the most profound of all secrets. It purifies those who hear it. It is directly realizable. In accordance with dharma, easy to practice and everlasting in effect. Hare Krishna. Asraddhadhana purusha dharmasyasya parantapa অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। বন্ধুগণ, পূর্ববর্তী দুইটি শ্লোকরে শ্রীকৃষ্ণ জ্ঞানর মহাত্মা বর্ণনা কলে এবং তার আঠগোটি গুণর অবতারণা কলে, এবং এই শ্লোকরে ভগবানঙ্ক প্রতি শ্রদ্ধাযুক্ত ভক্তির মার্গ বিষয়ে বর্ণনা করা যাইছে। বন্ধুগণ, যদি এই আধ্যাত্মিক জ্ঞান এতে দিব্য, পবিত্র ও উৎকৃষ্ট অটে,
তেবে সমস্ত মনুষ্য ইহাকে অনুসরণ করি নিজকে জন্ম মৃত্যুর চক্রর মুক্ত করুনাহান্তি কাহিকি। এহার কারণ হেলা অশ্রদ্ধ ধন। এই শ্লোকরে প্রভু শ্রীকৃষ্ণ অশ্রদ্ধ ধন শব্দর প্রয়োগ করিছন্তি, যাহার অর্থ হেলা বিশ্বাসর অভাব। এই সংসারে অসংখ্য পাপকর্মরে লিপ্ত থিবা এবং দূষিত মানসিকতা গ্রস্ত হেবা দ্বারা মনুষ্য পাখরে বিশ্বাসর অভাব দেখা দেইথায়। ফলতঃ সে ভগবানঙ্ক কৃপা ঠারু দিয়া যাইথিবা এই দিব্য আধ্যাত্মিক জ্ঞান প্রতি বিমুখ হয়ে যাইথায়, এবং ভগবান কৃষ্ণঙ্ক প্রতি ভক্তির অভাব দ্বারা মনুষ্য বারম্বার গোটায় জন্মরু আউ গোটায় জন্ম এবং আউ গোটায় জন্মরু অন্য আউ গোটায় জন্ম নেউথায় এবং জন্ম মৃত্যুর চক্রে রহিথায়। ভগবানঙ্ক প্রত্যক্ষ অনুভূতিকু নেই গোটে সুন্দর কাহিনী আছে। থরে জনে রাজা জনে সাধুঙ্কু আপেক্ষ করি কহিলে, মু ভগবানঙ্কু দেখি পারু নাই, সেথিপাইঁ মু ভগবানঙ্কু বিশ্বাস মধ্য করে নাই। সাধু জনক রাজাঙ্ক দরবারকু গাই গোটি আনিবা পাইঁ কহিলে। রাজা এথিরে রাজি হই তাঙ্ক দূতকু কহিলে, গাই গোটি আন। তাপরে সাধু সে গাইটিকু দুহিবাকু অনুরোধ কলে। রাজা পুনি তাঙ্ক দূতকু সাধু যাহা বি চাহুছন্তি তাহা করিবাকু নির্দেশ দেলে। সাধু রাজাঙ্কু পচারিলে, হে রাজন, গাই ঠারু বাহারিথিবা এই ক্ষীরে লহুণী মধ্য অছি, আপন কোন এই কথা বিশ্বাস করুছন্তি? রাজা কহিলে, তাঙ্কর পূর্ণ বিশ্বাস অছি যেথিরে লহুণী অছি। সাধু কহিলে, আপন ক্ষীরে লহুণী দেখি পারু নাহান্তি, তেণু আপন তা বিশ্বাস করুছন্তি কিপরি? রাজা পুনি উত্তর দেলে, আমি লহুণীকু দেখি নাহি, কারণ তা ক্ষীরে ব্যাপ্ত হয়ে রহিছি, কিন্তু তাকে দেখিবার গোটাই উপায় আছে। আমি যদি ক্ষীরকু দহিরে পরিণত করি সেই দহিকু মন্থন করিবা, তেবে লহুণী দৃষ্টিগোচর হেব এবং আমি তাকে দেখি পারিবা। সাধু কহিলে, লহুণী ক্ষীরে থিবাপরি ভগবান এই সংসারে সর্বত্র ব্যাপ্ত অছন্তি। যদি আমি তৎক্ষণাৎ ভগবানঙ্কু দেখি পারুনাও, তেবে আমে মানে হঠাৎ এপরি নিষ্পত্তি নেবা উচিত নুহে যে ভগবান নাহান্তি। তাঙ্কু উপলব্ধি করিবার গোটায় প্রক্রিয়া অছি, যদি আমি বিশ্বাসর সহিত সেই প্রক্রিয়াকু অনুসরণ করিবা, তেবে আমি নিশ্চয় ভগবানঙ্কু প্রত্যক্ষ অনুভব করিপারিবা এবং ভগবত প্রাপ্তি মধ্যে করিপারিবা। বন্ধুগণ, কৌরব সভায় যেতবে দুঃশাসন দ্রৌপদীকর বস্ত্র হরণ করা উদ্যম করে সেতবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীক বস্ত্রকু লম্বাই দিয়ে তাকে সেই লজ্জার রক্ষা করে সেঠার উপস্থিত থাকা সমস্ত কৌরব এই চমৎকার দেখি, কিন্তু সে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ উপরে বিশ্বাস করা ইচ্ছা কলে না, বা তাঙ্কর সদ্বুদ্ধি সেতবে জাগ্রত মধ্য হয়ে নথিল। ভগবান এই শ্লোকরে কহুছন্তি, যে মানে আধ্যাত্মিক মার্গরে বিশ্বাস করিবাকু অনিচ্ছা প্রকাশ করন্তি, সেমানে দিব্য জ্ঞানকু এবং দিব্য জ্ঞান ঠারু বঞ্চিত হয়ে রহিথান্তি এবং সর্বদা জন্ম মৃত্যুর চক্রে ঘুরি বুলুথান্তি। শিক্ষা, যেউমানঙ্কর এই ধর্মরে শ্রদ্ধা নাহি সেমানে মতে প্রাপ্ত করিপারন্তি নাহি এবং জন্ম মৃত্যুর চক্রে বারম্বার এই সংসারকু ফেরি আসন্তি। পিপল হু হ্যাভ নো ফেথ ইন দিস ধর্ম আর আনএবল টু অ্যাটেইন মি, দে রিপিটেডলি কম ব্যাক টু দিস ওয়ার্ল্ড ইন দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ। হরে কৃষ্ণ। ময়া তদমিদম সর্বম জগদব্যক্তমূর্তিনা মৎস্তানি সর্বভূতানি ন চাহং তে স্ববস্থিতঃ। বন্ধুগণ, সংসারকু সৃষ্টি কলা পরে ভগবান সপ্তম স্বর্গরে থাই তাঙ্ক সংসার ঠিকরে চালুছি কি নাই তাহা নিরীক্ষণ করি নথান্তি। বেদরে বারম্বার ইহা ঘোষণা করা যাইছি যে ভগবান সংসাররে সর্বত্র ব্যাপ্ত অটন্তি। শ্বেতাশ্বতর উপনিষদরে উল্লেখ আছে, এক দেবহ সর্বভূতেষু গুড়হ সর্বব্যাপী, অর্থাৎ গোটিয়ে হি ব্রহ্ম অছন্তি, সে সমস্তঙ্ক হৃদয়ে নিবাস করন্তি এবং সংসাররে সর্বত্র বিদ্যমান অটন্তি।
ঈশোপনিষদরে মধ্যে এহা কুহাযাইছি ঈশাবাস্যং ইদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগত্যাং জগত্। অর্থাৎ ভগবান সংসাররে সর্বত্র অছন্তি এবং পুরুষ সূক্তমরে মধ্যে এহা উল্লেখ আছে পুরুষ ইবেদম সর্বম ইয়দ ভূতম ইয়চ্ছ ভাব্যম। অর্থাৎ সংসাররে যাহা রহিছি এবং রহিব ভগবান সর্বত্র ব্যাপ্ত অটন্তি। বন্ধুগণ, কেতেক প্রাচ্য দার্শনিক এহা মত দেইথান্তি যে সংসার ভগবানঙ্ক পরিণাম অটে। উদাহরণ ক্ষীর অমিশ্র সামগ্রী অটে, কিন্তু এহা অম্লর বা এসিড্র সংস্পর্শে আসিলে তাহা দহিরে পরিণত হইযাইথায়। অতএব দহি ক্ষীরর রূপান্তরিত পরিণাম অটে। সেইপরি কেতেজন পরিণামবাদক প্রচারক মানে কহন্তি ভগবান সংসাররে রূপান্তরিত হইযাইছন্তি, এবং অন্য দার্শনিক মানে মধ্যে দাবি করন্তি যে সংসার বিবর্ত, অর্থাৎ গোটিয়ে বস্তুকু অন্য এক বস্তু ভাবি ভ্রমিত হেবা। উদাহরণতঃ অন্ধারে ভ্রমতবশতঃ গোটিয়ে দৌড়িকু সাপ মনে করিবা, চন্দ্র আলোকরে চমকুথিবা গোটিয়ে শামুকাকু রূপা মনে করিবা ইত্যাদি। সেইপরি সেমানে কহন্তি কেবল ভগবান অছন্তি এবং কোনোসি সংসার নাহি। আমি যাহাকু সংসার মনে করি থাউ তাহা বাস্তবরে ব্রহ্ম অটে। কিন্তু শ্লোক সংখ্যা 7.4 এবং 7.5 রে কোহা যাইছি এই সংসার পরিণাম বা বিবর্ত নুহে, এহা ভগবানঙ্কর মায়া শক্তি দ্বারা সৃষ্টি হইছি। জীব মধ্য ভগবানঙ্কর শক্তি অটে, কিন্তু জীব উন্নত শক্তি অটে, যাহাকু জীব শক্তি কোহা যায়। অতএব এই সংসার এবং এথিরে থিবা সমস্ত জীব ভগবানঙ্কর শক্তি অটন্তি এবং তাঙ্কর স্বরূপ অন্তর্গত অটন্তি। যেপরি সমুদ্রর অনেক তরঙ্গ উঠি থাকে এবং সেই তরঙ্গ সমুদ্রর অংশ অটন্তি, কিন্তু সমুদ্র এই তরঙ্গর সমষ্টি ঠারু বহুত অধিক অটে। ঠিক সেইপরি জীব এবং মায়া ভগবানঙ্ক স্বরূপরে স্থিত রহিতান্তি, তথাপি সে সেমানঙ্ক ঠারু বহুত ঊর্ধ্বরে। শিক্ষা, সমস্ত ভৌতিক পরিপ্রকাশরে মো অব্যক্ত রূপরে ব্যাপ্ত অছি। সমস্ত জীব মোঠারে নিবাস করন্তি, মু তাঙ্কঠারে নিবাস করে নাহি। দিস এন্টায়ার কসমিক ম্যানিফেস্টেশন ইজ পারভেডেড বাই মি ইন মাই আনম্যানিফেস্টেড ফর্ম। অল লিভিং বিংস ডুয়েল ইন মি, বাট আই ডু নট ডুয়েল ইন দেম। হরে কৃষ্ণ। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম্, ভূতবৃন্না চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনঃ। বন্ধুগণ, পূর্ববর্তী দুইটি শ্লোকরে বর্ণিত হইয়াছি ভগবানঙ্কর দুই শক্তি বিষয়ে, যাহা হেলা মায়া শক্তি এবং জীব শক্তি। কিন্তু এই দুইটি শক্তি ব্যতীত ভগবানঙ্কর গোটায়ে তৃতীয় দিব্য শক্তি রহিছি, যাহাকু যোগ মায়া শক্তি কুহাযায়। আসন্তু দেখিবা এই তিনোটি শক্তি কোন। প্রথমে দেখিবা মায়া শক্তি। মায়া শক্তির অধীনস্থ তিনোটি গুণ রহিথায়, সতগুণ, রজগুণ এবং তমগুণ, এবং মনুষ্য এই তিনোটি গুণরু কোনসি গোটিয়ে গুণ বিশিষ্ট হইথায়, এবং এই তিনোটি গুণ ভগবানঙ্কর মায়া শক্তি দ্বারা উৎপন্ন হইথায়। এবে আমি দেখিবা জীবশক্তি। জীবশক্তি ভগবানঙ্কর উন্নত শক্তি অটে, যাহাপাইঁ সে এই সংসার এবং এথিরে থিবা অসংখ্য জীব সমুদায়কু উৎপন্ন করিথান্তি এবং তাঙ্কর স্বরূপ অন্তর্গত অটন্তি। এবং এবে আমি দেখিবা যোগ মায়া শক্তি কোন। যোগ মায়া ভগবানঙ্কর সর্বশক্তি সম্পন্ন ক্ষমতা অটে, এহা কর্তুম অকর্তুম সমর্থ্য, অর্থাৎ যাহা অসম্ভবরু সম্ভব করিপারে সেই শক্তি অটে।
ভগবানঙ্କ ସ୍ୱରୂପର ଅନେକ ବିସ୍ମୟକର ବୈଶିଷ୍ଟ୍ୟକୁ ଏହା ପ୍ରତିପାଦିତ କରିଥାଏ। ଉଦାହରଣତଃ ଆମ ସମସ୍ତଙ୍କ ହୃଦୟରେ ଭଗବାନ ନିବାସ କରିଥାନ୍ତି, କିନ୍ତୁ ଆମେ କେବେ ବି ତାଙ୍କୁ ଅନୁଭବ କରିପାରିନଥାଉ। ଏହାର କାରଣ ତାଙ୍କର ଏହି ଦିବ୍ୟ ଯୋଗମାୟା ଶକ୍ତି ଅଟେ, ଆମକୁ ତାଙ୍କଠାରୁ ଦୂରେଇ ରଖିଥାଏ। ଆମ ଭିତରେ ଲୋଭ ନାହିଁ, କିନ୍ତୁ ବାହାରେ ଆମେ ଲୋଭୀ, ବଡ଼ ଘର, ବେଶୀ ପଇସା, ବଡ଼ କାର୍ ନେବା ପାଇଁ। ଆମ ଭିତରେ ଅହଂକାର ନାହିଁ, କିନ୍ତୁ ବାହାରେ ଆମେ ଅହଂକାରୀ। ଆମ ଭିତରେ କାମନା ନାହିଁ, କିନ୍ତୁ ବାହାରେ ଆମେ କାମନା ପ୍ରକାଶ କରିଥାଉ। ଆମ ଭିତରେ କ୍ରୋଧ ନାହିଁ, କିନ୍ତୁ ବାହାରେ ଆମେ କ୍ରୋଧୀ। ଆମ ଭିତରେ ମୋହ ନାହିଁ, କିନ୍ତୁ ବାହାରେ ଆମେ ମୋହ ପ୍ରକାଶ କରିଥାଉ। ଆମ ଅନ୍ତରାତ୍ମାରେ ଈର୍ଷା ନାହିଁ, କିନ୍ତୁ ବାହାରେ ଆମେ ଈର୍ଷା ପରାୟଣ। ଏବଂ ଏହି ସମସ୍ତ ଜିନିଷ ଭଗବାନଙ୍କର ଯୋଗମାୟା ଶକ୍ତି ଦ୍ୱାରା ହୋଇଥାଏ। ଭଗବାନ ମଧ୍ୟ ତାଦ୍ୱାରା ନିଜକୁ ମାୟାର ପ୍ରଭାବରୁ ଦୂରେଇ ରଖିଥାନ୍ତି। ଭାଗବତ ମହାପୁରାଣରେ ଉଲ୍ଲେଖ ଅଛି, ବିଲଜ୍ୟମାନୟା ୟସ୍ୟ ସ୍ଥାତୁମିକ୍ଷା ପଥେ ମୁୟା, ଅର୍ଥାତ୍ ମାୟା ଭଗବାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ଛିଡ଼ା ହେବା ପାଇଁ କୁଣ୍ଠାବୋଧ କରିଥାଏ। ଏହା ଭାବିଲେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗିପାରେ ବନ୍ଧୁଗଣ, ଯେ ଭଗବାନ ଜଡ଼ ଶକ୍ତି ମାୟାରେ ବ୍ୟାପ୍ତ ରହି ମଧ୍ୟ ତାଠାରୁ ଅଲଗା ଓ ପୃଥକ୍ ଅଛନ୍ତି। ଏହା ମଧ୍ୟ ଯୋଗମାୟାର ଚମତ୍କାର ଅଟେ। ସଂସାର ଯଦିଓ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରଭାବିତ କରୁଥାନ୍ତା, ତେବେ ସଂସାରର କ୍ଷୟ ବା ନାଶରେ ଭଗବାନଙ୍କର ଗୁଣ ଓ ବ୍ୟକ୍ତିତ୍ୱରେ ଅବକ୍ଷୟ ପରିଲକ୍ଷିତ ହୋଇଥାନ୍ତା। ସଂସାରର ବିଭିନ୍ନ ରୂପାନ୍ତର ହେଉଥିବା ସତ୍ତ୍ୱେ ଭଗବାନ ତାଙ୍କ ସ୍ୱରୂପରେ ସ୍ଥିତ ରହିଥାନ୍ତି, ଏବଂ ସେଇଥିପାଇଁ ବେଦ ଭଗବାନଙ୍କୁ ଦଶାଙ୍ଗୁଳି ବା ଦଶ ଆଙ୍ଗୁଳି ବୋଲି କହିଥାଏ। ସେ ସଂସାରରେ ଥାଆନ୍ତି, କିନ୍ତୁ ତାଠାରୁ ଦଶ ଆଙ୍ଗୁଳି ଦୂରରେ ରହିଥାନ୍ତି। ଶିକ୍ଷା, ତଥାପି ସମସ୍ତ ଜୀବ ମୋ ଭିତରେ ନଥାନ୍ତି, ମୋର ଦିବ୍ୟ ଶକ୍ତିର ରହସ୍ୟକୁ ଦେଖ। ସମସ୍ତ ଜୀବଙ୍କର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ଓ ପାଳନକର୍ତ୍ତା ହୋଇ ମଧ୍ୟ ମୁଁ ସେମାନଙ୍କ ଦ୍ୱାରା ଅଥବା ମାଇକ ସୃଷ୍ଟି ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇନଥାଏ। ଆଣ୍ଡ ୟେଟ୍ ଦ ଲିଭିଂ ବିଙ୍ଗସ୍ ଡୁ ନଟ୍ ଏବିଟ୍ ଇନ୍ ମି। Behold the mystery of my divine energy. Although I am the creator and sustainer of all living beings, I am not influenced by them or by material nature. Hare Krishna. Yatha kasastito nityam vayuh sarvatra gomahan तथा सर्वाणि भूतानि मत्स्तानि इत्युपधारय। ବନ୍ଧୁଗଣ, ଚତୁର୍ଥ ଶ୍ଳୋକ ଠାରୁ ଷଷ୍ଠ ଶ୍ଳୋକ ମଧ୍ୟରେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ମତ୍ସ୍ୟାନି ଶବ୍ଦଟି ତିନି ଥର ବ୍ୟବହାର କରିଛନ୍ତି। ଏହାର ଅର୍ଥ ସମସ୍ତ ପ୍ରାଣୀ ତାଙ୍କଠାରେ ଅବସ୍ଥାନ କରନ୍ତି। ଦେହାନ୍ତରଣର ପ୍ରକ୍ରିୟାରେ ଯଦି ବି ସେମାନଙ୍କ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଶରୀର ଧାରଣ କରିଥାନ୍ତି ଏବଂ ମାୟା ସହିତ ସମ୍ବନ୍ଧିତ ରହିଥାନ୍ତି, ତଥାପି ସେମାନଙ୍କୁ ଭଗବାନଙ୍କ ଠାରୁ ଅଲଗା ବା ପୃଥକ୍ କରାଯାଇପାରିବ ନାହିଁ। ଯେପରି ଭାବେ ବନ୍ଧୁଗଣ, ଆକାଶ ବିନା ବାୟୁର କୌଣସି ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥିତି ନାହିଁ, ଏହା ପ୍ରଚଣ୍ଡ ରୂପରେ ନିରନ୍ତର ପ୍ରବାହିତ ହେଉଥିଲେ ମଧ୍ୟ ଆକାଶରେ ଅବସ୍ଥାନ କରିଥାଏ, ଠିକ୍ ସେହିପରି ଜୀବର ଭଗବାନଙ୍କ ବିନା ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥିତି ହୋଇନଥାଏ। ନଶ୍ୱର ଶରୀର ମାଧ୍ୟମରେ ସେମାନେ କାଳ, ସ୍ଥାନ ଏବଂ ଚେତନା ଭେଦରେ କେତେବେଳେ ଦ୍ରୁତ ବେଗରେ ତ ଆଉ କେତେବେଳେ ମନ୍ଥର ଗତିରେ ଘୁରି ବୁଲୁଥାନ୍ତି, ତଥାପି ସେମାନେ ସର୍ବତ୍ର ଭଗବାନଙ୍କ ଠାରେ ସ୍ଥିତ ହୋଇ ରହିଥାନ୍ତି। ଅନ୍ୟ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ଦେଖିବା, ସୃଷ୍ଟିର ସବୁକିଛି ଭଗବାନଙ୍କର ଇଚ୍ଛାଧୀନ ଅଟେ। ଏହାର ସୃଷ୍ଟି, ପାଳନ ଏବଂ ବିଲୟ ଭଗବାନଙ୍କର ଇଚ୍ଛା ଅନୁସାରେ ହୋଇଥାଏ। ଏହି ଦୃଷ୍ଟିକୋଣରୁ ମଧ୍ୟ ସବୁକିଛି ତାଙ୍କଠାରେ ଅବସ୍ଥିତ ବୋଲି କୁହାଯାଇଛି। ଶିକ୍ଷା, ପ୍ରବଳ ପରାକ୍ରମୀ ବାୟୁ ସର୍ବତ୍ର ପ୍ରବାହିତ ହୋଇ ମଧ୍ୟ ଯେପରି ଆକାଶରେ ସ୍ଥିତ ରହିଥାଏ, ସେହିପରି ଜୀବ ସମୁଦାୟ ମୋଠାରେ ସ୍ଥିତ ରହିଥାନ୍ତି।
know that as the mighty wind blowing everywhere rests always in the sky, likewise all living beings always rest in me. Hare Krishna. Sarvabhutani Kaunteya Prakrutim Yanti Mamikam Kalpakshaye Punastani Kalpadyo Bisrujamyaham. Bondhugan, পূর্ব দুইটি শ্লোকরে শ্রীকৃষ্ণ কহিলে সমস্ত প্রাণী তাঙ্কঠারে নিবাস করিথান্তি। মহাপ্রলয়রে যেতেবেলে সমগ্র সংসারর বিলয় হইথায়, সেতেবেলে এই সবু জীব কুয়াড়ে যাআন্তি? এই প্রশ্নর উত্তর এই শ্লোকরে দিয়া যাইছি। পূর্ব শ্লোক সংখ্যা 8.16 ঠারু 8.19 পর্যন্ত শ্রীকৃষ্ণ বর্ণনা কলে যে কিপরি ভাবে সৃষ্টি পালন এবং বিলয় চক্রর পুনরাবৃত্তি হইথায়। এঠারে কল্পক্ষয় শব্দর অর্থ হেউছি ব্রহ্মাঙ্ক আয়ুর সমাপ্তি। ব্রহ্মাঙ্কর 100 বর্ষ আয়ু পূর্ণ হলে, যাহাকি 311 খর্ব 40 অর্ব পৃথিবী বর্ষ সহিত সমান, সেতেবেলে সমস্ত পরিপ্রকাশ ব্রহ্মাণ্ড লীন হয়ে যাইথায় এবং স্থাণু অবস্থাকু প্রাপ্ত হইথায়। পঞ্চমহাভূত পঞ্চ তন্ত্ররে বিলয় হইথায়। পঞ্চতন্ত্র অহংকাররে, অহংকার মহানরে, মহান প্রকৃতিরে বিলয় হইথায়। প্রকৃতি অনাদিমায়িক শক্তি অটে এবং প্রকৃতি পরম ব্রহ্ম মহাবিষ্ণুঙ্কর দিব্য শরীররে আশ্রয় নেইথায়। শিক্ষা কল্পর অন্তরে সমস্ত প্রাণী মোর অনাদি মায়া শক্তিরে লীন হয়ে যাইথান্তি। পরবর্তী সৃষ্টির প্রারম্ভরে মু পুণি সেমানঙ্কু প্রকটিত করিথায়। এট দ্য এন্ড অফ ওয়ান কল্প অল লিভিং বিইংস মার্জ ইনটু মাই প্রাইমোডিয়াল ম্যাটেরিয়াল এনার্জি। At the beginning of next creation, I manifest them again. Hare Krishna. Prakritim swam avastabhya Vishrujami punah punah Bhutagramam imam krishnam Avasam prakritir vashat. বন্ধুগণ, সংসারর সমস্ত জীব ভগবানঙ্ক শরীরের সুপ্ত অবস্থায় আশ্রয় নেইথান্তি। সেমানঙ্ক স্থূল এবং সূক্ষ্ম শরীর তাঙ্ক উৎপত্তির উৎস মায়ারে লীন হয়ে যাইথায়, কিন্তু কারণ শরীর তথাপি মধ্য রহিথায়। বন্ধুগণ, আসন্তু দেখিবা এই তিনোটি শরীর, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর এবং কারণ শরীর মধ্যে কোন অন্তর অছি। এই শরীর মানুষ বুঝিবা আগরু আপনার আমার সম্পূর্ণ মায়ার রচনা বিষয়ে জাঁয়া পড়ব। আমার প্রকৃতির 27টি গুণ দ্বারা সম্পূর্ণ মায়ার রচনা করা যাইছে। এবে আমি দেখিবা এই 27টি গুণ কোণ। প্রথমে অছি পাঞ্চ মহাভূত বা পঞ্চ মহাভূত, যাহা হেলা পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ। তাপরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যাহা হেলা আখি, নাক, কান, চর্ম ও জিভ। তাপরে পঞ্চ কর্মেন্দ্রিয়, যাহা হেলা মুহ, গোড়, হাত, মলদ্বার এবং যৌনাঙ্গ। তাপরে পঞ্চ তন্মাত্রা বা পাঞ্চটি তন্মাত্রা, যাহা হেলা রূপ বা আকার, গন্ধ বা বাসনা, স্পর্শ বা ছুঁইবা, রস অর্থাৎ স্বাদ এবং শব্দ অর্থাৎ ধ্বনি। তাপরে আমি দেখিবা চারোটি মনর বিভাগ, যাহা হেলা মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এবং শেষরে তিনোটি গুণ, যাহা হেলা সত, রজ এবং তম। অর্থাৎ এই সম্পূর্ণ 27টি গুণ দ্বারা মায়ার রচনা করা যাইথায়। সর্বপ্রথমে স্থূল শরীর,
স্থূল শরীর পঞ্চ মহাভূত বা পাঁচটি গুণকে নিয়ে গঠিত, যাহাকি রক্ত মাংসরে গঠিত। তাপরে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর ১৯টি গুণ দ্বারা গঠিত, যাহা হেলা পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি তন্মাত্রা এবং চারোটি মনর বিভাগ, এবং শেষরে কারণ শরীর। কারণ শরীর হেলা ৩টি গুণ দ্বারা গঠিত, যাহা হেলা সত, রজ ও তম। অর্থাৎ কারণ শরীর স্বভাব দ্বারা মনুষ্যর রচনা করা যাই থাকে, তাহাকে হি কারণ শরীর কুহযাই থাকে। বিলয় পরে যেতবেলে ভগবান পুনি সৃষ্টি করন্তি, মায়া শক্তি বিপরীত পর্যায়ক্রমে প্রকৃতি, মহান, অহংকার, পঞ্চতত্র, পঞ্চমহাভূত রূপরে নিজকে বিমোচিত করিথায়। তাপরে কেবল কারণ শরীরে সুপ্ত অবস্থায় থিবা জীব সমুদায় পুনর্বার সংসারে স্থাপিত হইথায়। কারণ শরীর অনুসারে সেমানে স্থূল এবং সূক্ষ্ম শরীর প্রাপ্ত করিথান্তি, এবং সংসারে ভিন্ন ভিন্ন প্রকার জীবঙ্কর সৃষ্টি হইথায়। নিজ নিজ লোক অনুযায়ী সেমানক স্বরূপরে ভেদ পরিলক্ষিত হইথায়। কেতেক লোকরে অগ্নি শরীরে প্রমুখ তত্ত্ব অটে, পৃথিবী লোকরে শরীরে মুখ্য তত্ত্ব পৃথিবী এবং জল অটে। সুতরাং শরীরর সূক্ষ্মতা এবং কার্যকারিতাকে নেই সেমানক মধ্যরে প্রভেদ রহিথায়, এবং সেথিপাই শ্রীকৃষ্ণ অসংখ্য প্রকারর জীবজনী কহুছন্তি। শিক্ষা: মায়া শক্তির অধ্যক্ষ ভাবরে সেমানকর প্রকৃতিগণ গুণ অনুযায়ী অসংখ্য প্রকারর প্রাণী সৃষ্টি করে। প্রেসিডিং ওভার মাই ম্যাটেরিয়াল এনার্জি আই জেনারেট দিস মাইরিয়েড ফর্মস এগেইন এন্ড এগেইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফোর্স অফ দেয়ার নেচার। হরে কৃষ্ণ। নচ মাম তানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়, উদাসীনাবদাসীনম আসক্তম তেষু কর্মসু। বন্ধুগণ, মায়া শক্তি বাস্তবরে নিষ্ক্রিয় এবং জড় অটে। এহা চেতনাযুক্ত নহে, যাহাকি জীবনর কারণ অটে। আমি এপরি ভাবি আশ্চর্য হইপারু যে জড় হই মধ্যে এহা সংসার সৃষ্টি করিবা ভলি আশ্চর্যজনক কার্য কিপরি ভাবে করিপারে। রামায়ণরে অতি সুন্দর ভাবরে উল্লেখ আছে, যাসু সত্যতা তিং জড় মায়া ভাস সত্য ইব মোহ সহায়া। অর্থাৎ মায়া শক্তি নিজে জড় অটে, কিন্তু ভগবানঙ্ক ঠারু শক্তি প্রাপ্ত করি এহা চেতন স্বরূপ কার্য করিথায়। এহাকু গোটেই উদাহরণ দ্বারা বুঝিবা। রোষেই ঘরে আপন চিমুটা দেখিথিবে, এবং এহা রোষেই ঘরর চিমুটা সদৃশ্য অটে। চিমুটা নিজে জড় হইথায়, কিন্তু তাহা যেতবেলে রোষেইয়ার হাতরে লাগি যাইথায়, সে সেথিরে গরম কড়াইকু উঠাইবা পরে আশ্চর্যজনক কার্য করিপারিথায়। ঠিক সেইপরি মায়া শক্তির কার্য করিবা পাই নিজস্ব শক্তি নাহি, কিন্তু ভগবান যেতবেলে সৃষ্টি করিবাকু ইচ্ছা করন্তি, সে মায়া আড়কু দৃষ্টি নিক্ষেপ করি তাকু সজীব করি দিয়ন্তি। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় প্রতি ধ্যান দিয়া যাই পারে যে যদিও সৃষ্টি প্রক্রিয়া ভগবানঙ্কর ইচ্ছা ও প্রেরণারে সম্পন্ন হইথায়, তথাপি মায়ার কার্য দ্বারা ভগবান কেবেবি প্রভাবিত হইনথান্তি। নিজ শক্তি দ্বারা সর্বদা সে নিজ স্বরূপরে আনন্দময় রহিথান্তি, এবং সেথিপাই বেদ তাঙ্কু আত্মারাম কহিথায়। অর্থাৎ কোনসি বাহ্য আনন্দ বিনা যে নিজে নিজকু আনন্দিত রখিপারে। শিক্ষা: এই কর্মগুড়িক মতে বাঁধি পারন্তি নাহি, মু এক নিরপেক্ষ দ্রষ্টা ভাবরে সেহি সমস্ত কর্মরু সর্বদা মুক্ত রহিথায়। None of these actions bind me. I remain like a neutral observer.
ever detached from these actions. Hare Krishna. मयाध्यक्षेण प्रकृतिः शूयते सचराचरम् हेतुनानेन कौन्तेय जगद्वी परिवर्तते। বন্ধুগণ, পূর্ব শ্লোকরে বর্ণনা করা যাইথিবা প্রকারে ভগবান প্রত্যক্ষ ভাবরে সৃষ্টি কার্যরে জড়িত হইনথান্তি। তাঙ্ক অধ্যক্ষতারে তাঙ্কর বিভিন্ন শক্তি এবং সেই সবু কার্য করিবা পাই নিযুক্ত করা যাইথিবা সেবক মানে তাহা করিথান্তি। উদাহরণ স্বরূপ, গোটিয়ে দেশর রাষ্ট্রপতি সমস্ত সরকারি কার্য নিজে করিনথান্তি। তাঙ্ক অধীনরে বিভিন্ন বিভাগ থাকে এবং বিভিন্ন প্রকার কার্য করিবা পাই পদাধিকারী মানে নিযুক্তি হইথান্তি। তথাপি সরকারর সফলতা বা বিফলতা পাই সিয়ে হি দায়ী রহন্তি, কারণ তাঙ্ক শাস সাধনাধীন ক্ষেত্রে কার্য করিবা পাই পদাধিকারী মানঙ্কু সিয়ে হি অনুমতি দেইথান্তি। ঠিক সেইপরি প্রথম পুরুষ ব্রহ্মা এবং মায়া শক্তি সৃষ্টি করিবা এবং জীবজগতকু প্রকট করিবার দায়িত্বকু সম্পন্ন করিথান্তি। অতএব যেহেতু সেমানে ভগবানঙ্ক ইচ্ছা অনুসারে কার্য করিথান্তি, সেথিপাই তাঙ্কু সৃষ্টিকর্তা মধ্যে কুহাযায়। শিক্ষা, মোর নির্দেশরে কার্য করি মায়া শক্তি সমস্ত সজীব এবং নির্জীব রূপর সংরচনা করে, এই কারণরু ভৌতিক জগতরে পরিবর্তন দৃষ্টিগোচর হইথায়, যেপরিকি সৃষ্টি স্থিতি ও বিলয়। Working under my direction, this material energy brings into being all animate and inanimate forms. For this reason, the material world undergoes the changes of creation, maintenance and dissolution. Hare Krishna. Aba jananti mam mudha মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম। বন্ধুগণ, এই শ্লোক সংখ্যা 11-25 প্রভু শ্রীকৃষ্ণঙ্ক বিভিন্ন প্রকার উপাসকঙ্ক বিষয়ে আলোচনা করা যাইছে। এই শ্লোকরে প্রভু শ্রীকৃষ্ণ মূঢ় অর্থাৎ মন্দবুদ্ধি শব্দটি সেইমানঙ্ক উদ্দেশ্যে প্রয়োগ করিছন্তি, যেউমানে তাঙ্কর সাকার রূপর দিব্যতাকু স্বীকার করন্তি নাহিঁ। যেউ মনুষ্যমানে কহন্তি যে ভগবান কেবল নিরাকার অটন্তি এবং সে সাকার রূপরে প্রকট হইপারিবে নাহিঁ, সেমানে ভগবানঙ্কর অনন্ত শক্তিযুক্ত ও সর্বশক্তিমান গুণকু অনুভব করিপারিনথান্তি। পরম পুরুষ ভগবান এই রূপরঙ্গ ভরা সংসারর সৃষ্টি করিছন্তি। সংসারে অসংখ্য রূপ সৃষ্টি করিপারুথবা ভগবান কণ নিজর এক রূপ সৃষ্টি করিপারিবে নাহিঁ? বন্ধুগণ, বেদরে উল্লেখ আছে, অপশ্যম গোপাম অনিপদ্য মানমা, অর্থাৎ মু ভগবানঙ্কু গোটিয়ে অপরাজে বালক, যে গোটিয়ে গোপালক পরিবারে আবির্ভূত হইছন্তি সেহি রূপরে দর্শন করুছি। গোপাল তাপনী উপনিষদরে মধ্যে উল্লেখ আছে, দ্বিবুজম মৌন মুদ্রাধ্যাং বন মালিনামীশ্বরম, অর্থাৎ ভগবান গলারে বন্য পুষ্পর মাল পিঁধিছন্তি, বংশী বজাউছন্তি এবং হস্তরে মনমুগ্ধকর মৌন মুদ্রা ধারণ করিছন্তি। ভাগবতমরে মধ্যে উল্লেখ আছে, গুঢ়ম পরম ব্রহ্ম মনুষ্য লিঙ্গম, অর্থাৎ ভগবান মনুষ্য রূপ ধারণ করন্তি, এহা গুঢ়তম জ্ঞান অটে। ভাগবতমরে আউ মধ্যে উল্লেখ আছে, যত্রাবতীর্ণো ভগবান পরমাত্মা নরাকৃতিহি, অর্থাৎ সেই সময়রে সমস্ত ঐশ্বর্যধারী পরমাত্মা মনুষ্য রূপরে অবতীর্ণ হেলে।
এবং ব্রহ্ম সংহিতারে উল্লেখ আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, অর্থাৎ ব্রহ্মা শ্রীকৃষ্ণকে প্রার্থনা করুছন্তি যে মু সেই শ্রীকৃষ্ণক উপাসনা করুছি যিনি নিত্য সর্বজ্ঞ এবং আনন্দময় অটন্তি, তাঙ্কর প্রারম্ভ বা অন্ত নাহিঁ এবং সে সবু কারণর কারণ অটন্তি। বন্ধুগণ, ভগবানক সাকার রূপ সম্বন্ধে আমি মনে রাখা উচিত যে তাহা দিব্য রূপ অটে, অর্থাৎ মায়িক রূপর সমস্ত বিকারর রহিত অটে। ভগবানক স্বরূপ সৎচিত্ত আনন্দময় অটে, অর্থাৎ এহা নিত্য জ্ঞানময় দিব্যানন্দরে গঠিত হইথায়। ভাগবতমরে আউ গোটিয়ে জায়গায় উল্লেখ আছে, অস্যাপি দেব বপুষো মদনুগ্রহস্য স্বেচ্ছা ময়স্য ন ভূভূতঃ ময়স্য কোপি, অর্থাৎ ব্রহ্ম শ্রীকৃষ্ণকে প্রার্থনা করুছন্তি, হে প্রভু, আপনার শরীর পঞ্চ মহাভূতরে গঠিত নুহে, এহা দিব্য অটে, মো পরি জীবাত্মা মানঙ্কু অনুগ্রহিত করিবা পাই আপন স্বেচ্ছারে এই রূপরে অবতরিত হইছন্তি। বন্ধুগণ, ভগবত গীতার চার অধ্যায়ের শ্রীকৃষ্ণ কহিছন্তি, যদিও মু অজন্মা অবিনশ্বর এবং জীব সমুদায়ের শাসক অটে, তথাপি মু নিজের যোগমায়া শক্তি বলরে মোর মৌলিক দিব্য রূপরে এই সংসারে আবির্ভূত হইথায়। এই কথাটি সূচিত করুছি যে ভগবান কেবল সাকার রূপ ধারণ করন্তি নাহিঁ, সে অবতার মধ্যে নেইথান্তি এবং এ সংসারে আবির্ভূত মধ্যে হইথান্তি। আমি সবু জীব অনাদিকালরু এই সংসারে জন্মগ্রহণ করুছু, তেণু সম্ভবত ভগবানক পূর্ব অবতার কালরে আমে মানে মধ্যে মানব শরীরে এই পৃথিবীরে থিবা এবং ভগবানক দেখিথিবা মধ্যে, কিন্তু ভগবানকর রূপ দিব্য থিলা, অথচ আমার আখি মাইক সংসার ভিতরে থিলা, তেণু মাইক আখিরে তাঙ্কু দেখি আমে হুয়ে তাঙ্কর দিব্য ব্যক্তিত্বকু চিহ্নি পারিনথিবা। ভগবানক দিব্য স্বরূপ এপরি যে ব্যক্তি তার আধ্যাত্মিক স্তর অনুসারে তাঙ্ক স্বরূপর দিব্যতাকু অনুভব করিথায়। তিনোটি গুণ ব্যক্তি তিনোটি গুণযুক্ত ব্যক্তি মানে ভগবানক অলগা অলগা ভাবরে ভাবিথান্তি। সৎগুণী ব্যক্তি মানে তাঙ্কু দেখি ভাবন্তি শ্রীকৃষ্ণ জনে অসাধারণ ব্যক্তি, সে বহুত সমর্থ অটন্তি কিন্তু সে ভগবান নুহন্তি। রজগুণী ব্যক্তি মানে তাঙ্কু দেখি কহন্তি তাঙ্কর সেপরি কিছু বিশেষত্ব গুণ নাহিঁ, সে পুরাপুরি আমপরি অটন্তি। এবং তমগুণ যক্তি ব্যক্তি মানে তাঙ্কু দেখি কহন্তি সে জনে অহংকারী চরিত্রহীন ও আমঠারু মধ্যে খারাপ শ্রেণীর লোক, এবং কেবল ভাগবত প্রাপ্ত মহাপুরুষ মানে ভগবানক কৃপাকু দিব্যা দৃষ্টি প্রাপ্ত করিথিবা কারণরু তাঙ্কু ভগবান বলে চিহ্নি পারিথান্তি। শ্রীকৃষ্ণ কহুছন্তি যে যেতেবেলে অবতার গ্রহণ করন্তি মায়াবদ্ধ অজ্ঞানী জীব মানে তাঙ্কু চিহ্নি পারন্তি নাহিঁ। শিক্ষা, মু যেতেবেলে সাকার রূপরে অবতীর্ণ হুয়ে অজ্ঞানী মানে মতে চিহ্নি পারন্তি নাহিঁ, সমস্ত প্রাণীকর অধীশ্বর ভাবে মোর দিব্য স্বরূপকু সেমানে জানি পারন্তি নাহিঁ। When I descend in my personal form, deluded persons are unable to recognize me. They do not know the divinity of my personality as the Supreme Lord of all beings. Hare Krishna. মোঘাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানাবিচেতসহ রাক্ষসীমাসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতাহ। বন্ধুগণ, ভগবানঙ্কর সাকার স্বরূপকে নিয়ে অনেক প্রকার নাস্তিক মত সংসারে প্রচলিত আছে। কেই কেই কহিথান্তি ভগবান সাকার রূপ নেই সংসারকু আসিপারিবে নাহিঁ, সেমানঙ্ক মতরে শ্রীকৃষ্ণ ভগবান নথিলে, সে কেবল জনে যোগী থিলে, এবং অন্য কেহি কেহি কহন্তি শ্রীকৃষ্ণ মায়া বিশিষ্ট ব্রহ্ম থিলে, তেণু সে নিম্ন শ্রেণীর ব্রহ্ম অটন্তি।
ପୁଣି ଆଉ କେହି କେହି କହିଥାନ୍ତି ଶ୍ରୀକୃଷ୍ଣ ଏକ ଚରିତ୍ରହୀନ ବ୍ୟକ୍ତି ଥିଲେ, ଯିଏକି ବୃନ୍ଦାବନର ଗୋପୀମାନଙ୍କ ପଛେ ପଛେ ଘୁରି ବୁଲୁଥିଲେ। ଏହି ଶ୍ଳୋକ ଅନୁସାରେ ଏହି ସମସ୍ତ ମତ ଭ୍ରାନ୍ତିମୂଳକ ଅଟେ ଏବଂ ଏପରି ବ୍ୟାଖ୍ୟା କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ବୁଦ୍ଧି ମାୟାଗ୍ରସ୍ତ ହୋଇଥାଏ। ଏହିପରି ଯେଉଁ ବ୍ୟକ୍ତିମାନେ ଭଗବାନଙ୍କ ପ୍ରତି ବିପରୀତ ଚିନ୍ତାଧାରା ରଖିଥାନ୍ତି, ଶ୍ରୀକୃଷ୍ଣ ସେମାନଙ୍କୁ ଦାନବ ସ୍ୱଭାବଯୁକ୍ତ ଭାବେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଯେହେତୁ ସେମାନେ ଭଗବାନଙ୍କ ସାକାର ରୂପ ପ୍ରତି ଦିବ୍ୟ ଭାବନା ରଖନ୍ତି ନାହିଁ, ସେମାନେ ତାଙ୍କର ଭକ୍ତ ହୁଅନ୍ତି ନାହିଁ, ଏବଂ ଯେହେତୁ ନିରାକାର ବ୍ରହ୍ମଙ୍କର ଭକ୍ତି ଅତ୍ୟନ୍ତ କଠିନ, ତେଣୁ ସେମାନେ ତାହା ମଧ୍ୟ କରିପାରନ୍ତି ନାହିଁ, ଯାହାର ଫଳବଶତଃ ସେମାନେ ଚିରନ୍ତନ କଲ୍ୟାଣରୁ ବଞ୍ଚିତ ହୋଇ ରହିଥାନ୍ତି। ମାୟାର କ୍ଷଣିକ ଆକର୍ଷଣରେ ମୋହିତ ହୋଇ ସେମାନଙ୍କର ଚିର କଲ୍ୟାଣର ଆଶା ବ୍ୟର୍ଥ ହୋଇଥାଏ। ଶିକ୍ଷା, ଏପରି ମନୁଷ୍ୟମାନେ ମାୟା ଶକ୍ତି ଦ୍ୱାରା ମୋହିତ ହୋଇ ରାକ୍ଷସ ଓ ନାସ୍ତିକ ସ୍ୱଭାବଯୁକ୍ତ ହୋଇଥାନ୍ତି। ସେହି ବିମୋହିତ ଅବସ୍ଥାରେ ତାଙ୍କର କଲ୍ୟାଣର ଆଶା ବ୍ୟର୍ଥ ହୋଇଥାଏ, ତାଙ୍କର ସବୁ କର୍ମ ନଷ୍ଟ ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ତାଙ୍କର ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ପ୍ରୟାସ ମଧ୍ୟ ଭ୍ରମିତ ହୋଇଥାଏ। Bewildered by the material energy, such persons embrace demoniac and atheistic views. In that deluded state, their hopes for welfare are in the vain. Their fruitive actions are wasted and their culture of knowledge is befouled. Hare Krishna. Mahatmanastu mam partha daivim prakruti masritah bhajantyananyamanaso gyat ବନ୍ଧୁଗଣ, ପ୍ରଭୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଭ୍ରମିତ ଏବଂ ଦ୍ୱନ୍ଦ୍ୱଯୁକ୍ତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କଲା ପରେ ସେ ଏବେ ବର୍ତ୍ତମାନ ମହାପୁରୁଷମାନଙ୍କ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି। ସେ କହୁଛନ୍ତି, ଯେଉଁମାନେ ମାୟା ଶକ୍ତି ଦ୍ୱାରା ସମ୍ମୋହିତ ହୋଇ ନିଦ୍ରା ଅବସ୍ଥାକୁ ପ୍ରାପ୍ତ କରିଛନ୍ତି, ସେହି ଜୀବମାନେ ସାଂସାରିକ ଜୀବନକୁ ଏକ ଦୀର୍ଘ ସ୍ୱପ୍ନ ପରି ଅନୁଭବ କରିଥାନ୍ତି, ଏବଂ ଅନ୍ୟ ପଟରେ ଯେଉଁମାନେ ଅଜ୍ଞାନ ନିଦ୍ରାରୁ ଜାଗ୍ରତ ହୋଇସାରିଛନ୍ତି, ସେମାନେ ମାୟିକ ଚେତନାକୁ ଗୋଟାଏ ଦୁଃସ୍ୱପ୍ନ ଭାବେ ପରିତ୍ୟାଗ କରିଦିଅନ୍ତି ଏବଂ ସେଇମାନେ ହିଁ ମହାପୁରୁଷ ଅଟନ୍ତି। ମାୟା ବନ୍ଧନରୁ ଯୁକ୍ତ ହୋଇ ସେମାନେ ଦିବ୍ୟ ଯୋଗମାୟା ଶକ୍ତିର ଆଶ୍ରିତ ରହନ୍ତି। ଏପରି ପ୍ରବୃତ ଆତ୍ମା ଭଗବାନଙ୍କ ସହିତ ତାଙ୍କର ନିତ୍ୟ ସମ୍ପର୍କ ରୂପକ ଦିବ୍ୟ ସତ୍ୟ ବିଷୟରେ ସଚେତନ ରହିଥାନ୍ତି। ଭଗବାନ ଉଭୟ ନିରାକାର ଓ ସାକାର ଅଟନ୍ତି। ଅତଏବ ବନ୍ଧୁଗଣ, ଭଗବାନଙ୍କ ପରି ତାଙ୍କର ଯୋଗମାୟ ଶକ୍ତି ମଧ୍ୟ ଉଭୟ ନିରାକାର ଓ ସାକାର ଅଟନ୍ତି। ନିରାକାର ରୂପରେ ଏହା ଶକ୍ତି ଏବଂ ସାକାର ରୂପରେ ଏହା ରାଧା, ସୀତା, ଦୁର୍ଗା, ଲକ୍ଷ୍ମୀ, କାଳୀ, ପାର୍ବତୀ ଆଦି। ଏହିସବୁ ଦିବ୍ୟ ସ୍ୱରୂପ ଭଗବାନଙ୍କ ଦିବ୍ୟ ଶକ୍ତିର ପରିପ୍ରକାଶ ଅଟେ। କୃଷ୍ଣ, ରାମ, ଶିବ, ନାରାୟଣ ଆଦି ଭଗବାନଙ୍କର ଅଭିନ୍ନ ସ୍ୱରୂପ ପରି ଏମାନେ ମଧ୍ୟ ପରସ୍ପରଠାରୁ ଅଭିନ୍ନ ଅଟନ୍ତି। ବ୍ରହ୍ମ ବୈବର୍ତ୍ତ ପୁରାଣରେ ଉଲ୍ଲେଖ ଅଛି, ଯଥା ତ୍ୱଂ ରାଧିକା ଦେବୀ ଗୋଲୋକେ ଗୋକୁଲେ ତଥା ବୈକୁଣ୍ଠେ ଚ ମହାଲକ୍ଷ୍ମୀ ଭାବତୀ ଚ ସରସ୍ୱତୀ କପିଳସ୍ୟ ପିୟା କାନ୍ତା ଭାରତେ ଭାରତୀ ସତୀ ଦ୍ୱାରବତ୍ୟଂ ମହାଲକ୍ଷ୍ମୀ ଭାବତୀ ରୁକ୍ଷ୍ମିଣୀ ସତୀ ତ୍ୱଂ ସୀତା ମିଥିଲାୟାଂ ଚ ତ୍ୱଚ୍ଛାୟା ଦ୍ରୌପଦୀ ସତୀ ରାବଣେନ ହୃତା ତ୍ୱଂ ଚ ରାମସ୍ୟ କାମିନୀ। ଏହି ଶ୍ଳୋକର ଅର୍ଥ ହେଲା,
হে রাধা, আপন গোলকরে যাহাকি শ্রীকৃষ্ণঙ্ক দিব্য লোক এবং গোকুলরে যাহাকি প্রাকৃত জগতরে শ্রীকৃষ্ণঙ্ক লোক, যেউঠি 5000 বর্ষ পূর্বে অবতরিত হইতিলে তার মহাদেবী অটন্তি। আপন বৈকুণ্ঠরে ও বিষ্ণু লোকঙ্ক লোকরে মহালক্ষ্মী রূপে বিরাজমান অটন্তি। আপন প্রভু কপিলঙ্কর অতএব ভগবানঙ্ক গোটায় অবতার তাঙ্কর প্রিয়া অটন্তি। আপন দ্বারকারে রুক্মিণী যিকি শ্রীকৃষ্ণঙ্ক পত্নী তাঙ্ক ভাবরে নিবাস করন্তি। আপন সীতা রূপরে মিথিলার আবির্ভূত পাণ্ডব মানঙ্ক পত্নী দ্রৌপদী আপনঙ্ক ছায়া অটন্তি। সীতা রূপরে আপনঙ্কু হি রাবণ অপহরণ করিথিলা এবং আপন হি প্রভু শ্রীরামঙ্কর সহধর্মিণী থিলে। এই শ্লোকরে বন্ধুগণ শ্রীকৃষ্ণ উল্লেখ করুছন্তি মহাত্মা মানে ভগবানঙ্ক দিব্য শক্তির আশ্রিত অটন্তি। দিব্য করুণা, জ্ঞান, প্রেম ইত্যাদি ভগবানঙ্কর দিব্য শক্তি অটে এবং এমানে সমস্তে দিব্য যোগমায়া শক্তি অর্থাৎ শ্রীরাধাঙ্কর অধীনস্থ অটন্তি। অতএব যোগমায়াঙ্ক কৃপারু জীব ভগবানঙ্কর প্রেম, জ্ঞান ও করুণাকে প্রাপ্ত করিথায়। যে মহাপুরুষ মানে ভগবানঙ্ক দিব্য কৃপা লাভ করিথান্তি সেমানে দিব্য প্রেমযুক্ত হই ভগবানঙ্কর অবিরল ভক্তিরে নিমগ্ন রহিথান্তি। শিক্ষা, যেউ মহাত্মা মানে মোর দৈবী শক্তির শরণাপন্ন হইথান্তি সেমানে মতে সমগ্র সৃষ্টির আদি কারণ শ্রীকৃষ্ণ রূপরে জানন্তি। সেমানে অনন্য ভাবরে মোর ভক্তিরে নিমগ্ন রহিথান্তি। দ্য গ্রেট সোলস হু টেক শেল্টার অফ মাই ডিভাইন এনার্জি নো মি এজ লর্ড কৃষ্ণা এজ দ্য অরিজিন অফ অল ক্রিয়েশন দে এনগেজ ইন মাই ডিভোশন উইথ দিয়ার মাইন্ডস ফিক্সড এক্সক্লুসিভলি অন মি হরে কৃষ্ণা। সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্ত্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যয়ুক্তা উপাসতে। বন্ধুগণ, এহার পূর্ব শ্লোকরে প্রভু শ্রীকৃষ্ণ কহিলে যে মহাপুরুষ মানে তাঙ্কর ভক্তি করিথান্তি এবং এই শ্লোকরে সে বর্ণনা করুছন্তি যে সেমানে কিপরি ভাবে তাঙ্কর ভক্তি করিথান্তি। সে কহুছন্তি যে তাঙ্কর ভক্ত মানে সাধনা করিবা এবং সাধনারে উন্নতি করিবা পাই কীর্তনকু গোটায়ে মাধ্যম ভাবরে গ্রহণ করিথান্তি। বন্ধুগণ, ভগবানঙ্ক যশগান করিবাকু কীর্তন কুহাযায়। ভক্তি রসায়ন সিন্ধুরে উল্লেখ আছে নার্মলীলা গুণাদীনাং উচ্চৈর ভাসতো কীর্তনম। এর অর্থ হল ভগবানঙ্কর নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং জন এমানঙ্ক যশগান করিবাকু হি কীর্তন কুহাযায়। ভগবানঙ্ক ভক্তি করিবা পাই তিনোটি জিনিস আবশ্যক হইথায়, শ্রবণ, কীর্তন এবং স্মরণ। ভগবানঙ্ক কথাকু শুনিবাকু শ্রবণ কুহাযাইথায়, ভগবানঙ্কর যশগান করিবাকু কীর্তন কুহাযাইথায় এবং ভগবানঙ্ক কথাকু মনে রাখিবাকু স্মরণ কুহাযাইথায়। এবং এই তিনোটি মাধ্যম মধ্যরু কীর্তন গোটায় প্রভাবশালী মাধ্যম অটে। এহার মূল উদ্দেশ্য হেউছি মনকু ভগবানঙ্ক ঠারে লগাইবা, যাহাকি শুনিবা ও গাইবা সহিত করিবা সহজ হইথায়। মন বায়ু পরি অস্থির অটে এবং স্বাভাবিক ভাবরে তাহা গোটিয়ে বিচাররু অন্য এক বিচারকু ঘুরি বুলুথায়। শ্রবণ ও কীর্তন জ্ঞানেন্দ্রিয়কু দিব্য জগতরে লগাই রখিথায়, যাহা বিক্ষিপ্ত মনকু বারম্বার ফেরাই আনি ভগবানঙ্ক ঠারে লগাইবারে সহায়ক হইথায়। কীর্তনর অনেক লাভ রয়েছে বন্ধুগণ। যেতবেলে আমি ভক্তি করিবা পাই তুলসী মাল দ্বারা জপ করি থাও বা ভগবানঙ্কর ধ্যান করি থাও আমাকে নিদ আসি যাইথায়। কিন্তু কীর্তন এভাবে গোটিয়ে প্রক্রিয়া যাহা দ্বারা নিদ দূর হয়ে যাইথায়।
এবং তাছড়া কীর্তনর স্বর লহরী বাহ্য কোলাহলকু মধ্যে প্রতিহত করিথায়। কীর্তন সঙ্ঘবদ্ধ ভাবরে বা অনেক লোকঙ্ক সাঙ্গরে করা যাইথায়, যাহা দ্বারা এথিরে এক সময়রে বহুত লোক অংশ গ্রহণ করি পারিথান্তি। এবং সর্বোপরি কীর্তনর গায়ন যেহেতু উচ্চ স্বরের করা যাইথায়, ভগবানঙ্ক দিব্য নামর প্রকম্পন সমগ্র পরিবেশকু শুদ্ধ এবং পবিত্র মধ্যে করিথায়। ভাগবতমরে উল্লেখ আছে, কৃতে যত ধ্যায়তো বিষ্ণুম ত্রেতায়াং যয়তো মুখৈঃ দ্বাপরে পরিচর্যায়াং কলৈতদ্ হরিকীর্তনাত্। ইহার অর্থ হেলা, সত্যযুগরে ভগবানঙ্কর ধ্যান করিবা প্রকৃষ্ট মাধ্যম থিলা, তাপরে তৃতীয় যুগরে ভগবানঙ্কু সন্তুষ্ট করিবা পাই যজ্ঞ আদি করা যাউথিলা, তাপরে দ্বাপর যুগরে দেবতা মানঙ্কর পূজা অর্চনা করিবাকু নির্দেশ দিয়া যাইথিলা, এবং শেষরে কলি যুগরে কেবল হরিনাম সংকীর্তন বা কীর্তন দ্বারা হি ভগবানঙ্কু প্রাপ্ত করিবার গোটায় মাত্র মাধ্যম অটে। রামায়ণরে মধ্যে উল্লেখ আছে, অবিকারি বা বিকারি বা সর্বদৈসৈক ভাজনঃ পরমেশ পরম যাতি রাম নামানুকীর্তনাৎ। এর অর্থ, তুমি পূর্ণ কামনা যুক্ত হইথাও অথবা কামনা রহিত হইথাও, পূর্ণ দোষযুক্ত হইথাও বা দোষমুক্ত হইথাও, কিন্তু প্রভু শ্রী রামঙ্কর নাম সংকীর্তন করি তুমি নিজর চরম লক্ষ্যকু প্রাপ্ত করিপারিব। বৈশম্ভায়ন সংহিতার মধ্যে উল্লেখ আছে, সর্বধর্ম বহির্ভূতঃ সর্বপাপর তস্ততাহ মুচ্যতে নাত্র সন্দেহো বিষ্ণুর নামানুকীর্তনাত্। এর অর্থ, এপরিকি যেউমানে অত্যন্ত পাপী হইথান্তি ও ধর্মপথরু বিচ্যুত হইথান্তি, সেমানে মধ্যে শ্রী বিষ্ণুঙ্কর নাম জপ করি মুক্তি পাইপারিবে। এবং রামায়ণরে উল্লেখ আছে, কলিযুগ কেবল হরি গুণ গাহা গাওত নর পাবহি ভবথাহা। এর অর্থাৎ, কলি যুগরে মুক্তির গোটিয়ে হি মার্গ আছে, ভগবানঙ্কর গুণ কীর্তন করি এবং হরিনাম সংকীর্তন করি জনে এই সংসার রূপক সাগরকু পার করিপারিব। শিক্ষা, সর্বদা মোর দিব্য যশগান করি অত্যন্ত দৃঢ় বিশ্বাসর সহিত বিনম্র ভাবরে নতমস্তক হই সেমানে প্রেমময় ভক্তিরে নিরন্তর মোর সহায় উপাসক করন্তি। অলওয়েজ সিঙ্গিং মাই ডিভাইন গ্লোরিজ, স্ট্রাইভিং উইথ গ্রেট ডিটারমিনেশন অ্যান্ড হাম্বলি বাউন্ড ডাউন বিফোর মি, দে কনস্ট্যান্টলি ওয়র্শিপ মি ইন লভিং ডিভোশন। হরে কৃষ্ণ। জ্ঞান যজ্ঞেন চাপ্যন্যো যজন্তো মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। বন্ধুগণ, বিভিন্ন প্রকৃতির মনুষ্য ভগবানঙ্কু বিভিন্ন প্রকারে ভক্তি করিথায়। দৈবী প্রকৃতির লোকমানে নিজের ভজন ও কীর্তন মাধ্যমে প্রভু শ্রীকৃষ্ণঙ্ক ভক্তি করিথান্তি। নিজকে ভগবানঙ্কর সনাতন অংশ এবং সেবক মনে করিথান্তি এবং সেমানে তাঙ্ক পাদ পদ্মরে পূর্ণ শরণাগত হইথান্তি। দ্বিতীয় প্রকার হেলা জ্ঞানী বা জ্ঞানযোগী। অর্থাৎ বন্ধুগণ, যে জ্ঞানী বা জ্ঞানযোগী হইথায়, সে প্রভু শ্রীকৃষ্ণঙ্কু নির্গুণ নিরাকার ব্রহ্ম রূপরে তাঙ্কর উপাসনা করিথায়। যেউমানে জ্ঞান মার্গ বা জ্ঞান যোগ অনুসরণ করিথান্তি, সেমানে নিজকু ভগবানঙ্ক ঠারু অভিন্ন মনে করিথান্তি। তৃতীয়রে অষ্টাঙ্গযোগী। যে অষ্টাঙ্গযোগী হইথায়, সে নিজকু ভগবানঙ্ক ঠারু পৃথক মনে করিথায় এবং সেই ভাবরে তাঙ্ক সহিত সম্পর্ক স্থাপন করিথায়, এবং অন্য কেতেজন বিশ্ব ব্রহ্মাণ্ডকু ও বিরাট স্বরূপকু ভগবান রূপে পূজা করিথায়। বৈদিক দর্শনরে এই প্রকার উপাসনাকু বিশ্বরূপ উপাসনা কুহাযায়। যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানঙ্কর অংশ অটে,
তেণু সেথিপ্রতি দিব্য ভাবনা রাখিবা ভুল নহে, কিন্তু তাহা অসম্পূর্ণ হইথায়। এপরি সাধক মানঙ্কর ভগবানঙ্কর অন্য কোনসি স্বরূপ সম্বন্ধে কোনসি জ্ঞান নথায়, যেপরিকি ব্রহ্ম বা সর্বব্যাপী নিরাকার স্বরূপ কোন, পরমাত্মা বা সমস্তঙ্ক হৃদয়ে নিবাস করুথিবা পরমাত্মা কি, এবং ভগবান যে ভগবানঙ্কর সাকার রূপ, এসবুর জ্ঞান তাঙ্ক পাখরে নথায়। বন্ধুগণ, এই সবু ভিন্ন ভিন্ন মত পোষণ করুথিবা ব্যক্তি মানে গোটিয়ে ভগবানঙ্কর উপাসনা কিপরি করিথান্তি তাহাকো তাহাকো আমার পরবর্তী শ্লোকরে বর্ণনা করা যাইছে। শিক্ষা, যেউমানে জ্ঞান যজ্ঞ করন্তি সেমানে মোর উপাসনা বিভিন্ন ভাবরে করিথান্তি। কেতজন অদ্বৈত রূপরে অর্থাৎ মতে সেমানঙ্কঠারু অভিন্ন, এবং আউ কেতজন মতে সেমানঙ্কঠারু ভিন্ন বা পৃথক মনে করিথান্তি, এবং অন্য কেতজন মোর সর্বব্যাপী বিশ্ব রূপর উপাসনা করিথান্তি। এনগেজিং ইন মাই ইয়জ্ঞ অফ কাল্টিভেটিং নলেজ, ওয়র্শিপ মি বাই মেনি ফর্মস, সাম সি মি অ্যাজ আনডিফারেন্সিয়েটেড ওয়ানেস that is none different from them, while others see me as separate from them. Still, others worship me in the infinite manifestations of my cosmic form. Hare Krishna. Aham kraturaham yajnaha swadhaham aushadham মন্ত্রোহমহমেবাজ্যম অহম অগ্নিরহম হুতম। বন্ধুগণ, এই শ্লোকরে শ্রীকৃষ্ণ তাঙ্কর অনন্ত শক্তিযুক্ত ব্যক্তিত্বর বিভিন্ন দিগ বিষয়ে সম্যক ধারণা দেউছন্তি। এঠারে প্রভু শ্রীকৃষ্ণ কহুছন্তি, কর্তা মু অটে, যজ্ঞ মু অটে, সধা মধ্যে মু অটে, ঔষধ মু অটে, মন্ত্র মু অটে, ঘৃত মু অটে, অগ্নি মু অটে, এবং যজ্ঞ রূপী ক্রিয়াভি মুহি অটে। এঠারে বন্ধুগণ আপনার বুঝবাক পড়ব যে কর্তা মু অটে কহিবার অর্থ যজ্ঞর কর্তা আপন হেউ না কাহিকি, তার প্রেরণা ভগবান শ্রীকৃষ্ণ অটন্তি। স্বধা মু অটে অর্থাৎ পিতৃপুরুষঙ্ক আত্মশান্তি পাই উচ্চারণ করা যাওথিবা মন্ত্র মধ্যে প্রভু শ্রীকৃষ্ণ অটন্তি। ঔষধ যাহা আমকু রোগরু মুক্ত করিথায় তাহা মধ্যে প্রভু শ্রীকৃষ্ণ অটন্তি, এবং যজ্ঞরে চড়া যাওথিবা ঘিও এবং অগ্নি মধ্যে প্রভু শ্রীকৃষ্ণ অটন্তি। অর্থাৎ বন্ধুগণ, যাহা বি হেউছি সেসবু কৃষ্ণ অটন্তি, এবং সমস্ত ক্রিয়া প্রভু শ্রীকৃষ্ণঙ্ক স্বরূপ অটে। শিক্ষা, মুহি সমস্ত বৈদিক কর্ম অটে, মুহি যজ্ঞ, মুহি পিতৃপুরুষঙ্ক অর্পণ করা যাওথিবা দ্রব্য অটে, মুহি ঔষধীয় বৃক্ষ এবং মুহি বেদর মন্ত্র অটে, মুহি বিশুদ্ধ ঘৃত, মুহি অগ্নি, এবং মুহি যজ্ঞর বিধি অটে। ইট ইজ আই হু এম দ্য ভেদিক রিচুয়াল, I am the sacrifice and I am the oblation offered to the ancestors. I am the medicinal herbs and I am the Vedic mantra. I am the clarified butter. I am the fire and the act of offerings. Hare Krishna. Pita hamasya jagato মাতা ধাতা পিতামহ বিদ্যং পবিত্রম ওঙ্কারহ রুক্ষামায় দুরেব চ। বন্ধুগণ, সৃষ্টি ভগবানঙ্ক ঠারু উৎপন্ন হইথায়, তেণু সে এহার পিতা অটন্তি। সৃষ্টির পূর্বরু অব্যক্ত মায়া শক্তিকু সে নিজর জঠররে ধারণ করিথান্তি, অতএব সে তার মা মধ্যে অটন্তি। সে সংসারর ভরণ পোষণ করিথান্তি, এণু সে তার ভর্তা মধ্যে অটন্তি।
সে সৃষ্টিকর্তা ব্রহ্মাঙ্কর পিতা মধ্যে অটন্তি, তেণু সে বিশ্বর পিতামহ মধ্যে অটন্তি। সমস্ত বেদ ভগবানঙ্ক ঠারু প্রকট হইথায়। রামায়ণরে উল্লেখ আছে, যাকি সহজ শ্বাস সরুতিচারি, অর্থাৎ বেদ চতুষ্টয়কু ভগবানঙ্কর নিঃশ্বাসরু প্রকট হইথান্তি। বেদ ভগবানঙ্কর জ্ঞান শক্তি অটে, অতএব তাহা মধ্যে ভগবানঙ্কর অনন্ত শক্তির অংশ বিশেষ অটে। সেথিপাইঁ প্রভু শ্রীকৃষ্ণ কহুছন্তি, মুহি বেদ অটে। শিক্ষা, এই বিশ্বর মুহি পিতা, মুহি মাতা, মুহি পালনকর্তা এবং পিতামহ অটে। মুশুদ্ধকারী মু সমস্ত জ্ঞানর লক্ষ্য এবং পবিত্র ওমকার অধ্যয়ন অটে। মুহি ঋকবেদ, মুহি সামবেদ এবং মুহি যদুর্বেদ অটে। অফ দিস ইউনিভার্স আই এম দ্য ফাদার, আই এম অলসো দ্য মাদার, দ্য সাস্টেইনার অ্যান্ড দ্য গ্র্যান্ডসিয়ার। আই এম দ্য পিউরিফায়ার, দ্য গোল অফ নলেজ, দ্য সিক্রেট সিলেবল ওম। আই এম দ্য ঋকবেদা, আই এম দ্য সামবেদা অ্যান্ড আই এম দ্য যজুর্বেদা। হরে কৃষ্ণ। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাসঃ শরণম সুরুত, প্রভব প্রলয় স্থানম, নিধানম বীজমাব্যয়ম। বন্ধুগণ, যেহেতু আত্মা ভগবানঙ্কর গোটায় ক্ষুদ্র অংশ অটে, আত্মার সমস্ত প্রকার সম্বন্ধ ভগবানঙ্ক সহিত রহিথায়। কিন্তু আত্মাকু ছাড়ি আমি শরীর সহিত সম্পর্ক স্থাপন করি থাও। আমি শারীরিক সম্বন্ধী মানুষ নিজের পিতা মাতা প্রিয়তম সন্তান ও সখা মানি থাও। সেমানঙ্ক প্রতি আসক্তি ও ভাবনা রাখি আমি বারম্বার মনরে সেমানঙ্কর চিন্তন করি থাও, যাহার ফলস্বরূপ সাংসারিক মায়ারে আমি অধিকরু অধিক বাঁধি হইথাও। কিন্তু বন্ধুগণ, আমার বিশুদ্ধ প্রেম আত্মারে রহিথায়, যাহাকু কোনসি সাংসারিক বন্ধন আমাকু দেই পারিব নাহি। এহার দুইটি কারণ আছে। প্রথম কারণ হেলা, এই সবু সম্বন্ধী ক্ষণস্থায়ী অটে এবং সেমানঙ্ক মধ্যরু কেহি কিংবা আমি নিজে সংসারকু ত্যাগ কলে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইথায়। এবং দ্বিতীয় কারণ হেলা, সেই সম্বন্ধর আধার স্বার্থ অটে। আপনার দেখিবে কেবে কেবে এপরি হইতায় কি এপরি সংসারী প্রেমর মাত্রা ও গভীরতা দিন সারে প্রতি মুহূর্তরে বদলু থাকে। মো স্ত্রী বহুত ভালো, সে সেতে ভালো নহে, সে ঠিকঠাক অছি, সে অত্যন্ত খারাপ অছি। এহা সাংসারিক নাটকরে প্রেমর পরিবর্তিত স্বরূপর সীমা অটে। অন্য পক্ষরে ভগবান জনে হি যে কি আমার এপরি সম্বন্ধী, যে জন্ম জন্মান্তরু আম সহিত রয়েছন্তি, প্রতি জন্মরে প্রত্যেক জীব স্বরূপরে সে আম সহিত রয়েছন্তি এবং আম হৃদয়রে নিবাস করন্তি। এইপরি ভাবরে সে আমার নিত্য সম্বন্ধী অটন্তি এবং ভগবান আমঠারে কোনসি স্বার্থ রখন্তি নাহি, সে নিজে নিখুণ ও স্বয়ং সম্পূর্ণ অটন্তি। নিঃস্বার্থ পরভাবরে সে আমাকে ভালো পাইথান্তি, কারণ একমাত্র সে হি আমার চিরন্তন কল্যাণ ইচ্ছা করিথান্তি। অতএব একমাত্র ভগবান হি আমার সম্বন্ধী অটন্তি, যে কি নিত্য ও নিঃস্বার্থী অটন্তি। এই তথ্যকু গোটায় ভিন্ন দৃষ্টিকোণরু মধ্য বুঝিবাকু চেষ্টা করিপারিবা। তাপাই সমুদ্র এবং সেথিরু উৎপন্ন হেউথিবা তরঙ্গ মানকর উদাহরণ দিয়া যাইথায়। সমুদ্রর উঠুথিবা দুইটি পাখাপাখি তরঙ্গ কিছি সময় পাই একত্র প্রবাহিত হইথান্তি এবং কৌতুকপূর্ণ ভাবরে পরস্পর সহিত খেলিথান্তি। দেখিলে যেমিতি মনে হুয়ে সেমানঙ্ক মধ্যরে সম্পর্ক অতি নিবিড় আছে, কিন্তু বন্ধুগণ, বাস্তবরে সেমানঙ্ক মধ্যরে কোনসি সম্পর্ক থাকে কি? না, সেমানে সমুদ্রর উৎপন্ন হইথান্তি এবং সেমানঙ্কর সম্পর্ক কেবল এবং কেবল সমুদ্র সহিত থাকে। ঠিক সেইপরি বন্ধুগণ, ভগবান সমুদ্র সদৃশ অটন্তি এবং আমি সবু জীব তরঙ্গ পরি তাঙ্কঠারু উৎপন্ন হইথাও।
শারীরিক সম্বন্ধী মানক সহিত আমি যে সম্পর্ক স্থাপনা করে থাকি তাহা কেবল মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সমস্ত পরিত্যাগ করে আমি একুটিয়া হি অন্য এক জন্মর যাত্রা পথরে অগ্রসর হয়ে থাকি। বাস্তব সত্য এহা যে জীবন পরস্পর সহিত কোনসি সম্বন্ধ নথায়, তার একমাত্র সম্বন্ধ ভগবানক সহিত রয়েছে, যাহাঠার সে উৎপন্ন হয়েছে। এই শ্লোকরে প্রভু শ্রীকৃষ্ণ আমাকে শরীর এবং শারীরিক সম্বন্ধী মানক সহিত রহিথিবা আমার সম্পর্ককু ঊর্ধ্বকু নেই যাইছন্তি। আত্মা স্তরে কেবল ভগবানক সহিত হি আমার সমস্ত প্রকার সম্বন্ধ রয়েছে, যথা সে হি আমার পিতা, সে হি মাতা, সে হি ভৌণী, সে হি ভাই, সে হি প্রিয়তম ও সে হি আমার সখা অটন্তি। এবং এই সত্যকু বৈদিক গ্রন্থ মানকরে মধ্য উল্লেখ করা যাইছি। সুভাল শ্রুতিরে উল্লেখ আছে, দিব্য দেব এক নারায়ণ মাতা পিতা ভ্রাতা সুহৃদ গতিহি নিবস শরণম সুহৃদ গতির নারায়ণ ইতি। অর্থাৎ কেবল প্রভু নারায়ণ হি জীবর মাতা পিতা প্রিয়তম এবং অন্তিম লক্ষ্য অটন্তি। আপন দেখিবে রামায়ণরে মধ্যে উল্লেখ আছে, মোরে সবই এক তুমহ স্বামী দীন বন্ধু উরুঅন্তরয়ামী। অর্থাৎ হে প্রভু রাম, একমাত্র তুমি হি মোর প্রভু, মোর পতিত পাবন এবং মোর অন্তর্যামী অট। বন্ধুগণ, ভগবানক সহিত আমার চিরন্তন সম্পর্ক রহিথায়। আমি নিজর মনকু তাঙ্কঠারে লগাইবা পাই যত্নশীল হওয়া অত্যন্ত আবশ্যক। তাদ্বারা আমার মন শুদ্ধ হয়ে থাকে এবং আমি মামেকম শরণম ব্রজম বা পূর্ণ শরণাগতি রূপক শর্তকু পূরণ করে পারি থাকি, যাকি ভগবত কৃপা প্রাপ্ত করিবা নিমন্তে পরম আবশ্যক হয়ে থাকে। এইপরি অনন্যতা হাসল করিবা পাই আমাকে সবু প্রকারর সাংসারিক আসক্তিকু ত্যাগ করি মনকু একমাত্র ভগবানক ঠারে আসক্ত করিবাকু পড়িব। রামায়ণ কহে, সব কই মমতা তাগ বটোরি মম পদ মনহি বান্ধ বরি ডোরি। অর্থাৎ সংসারর সমস্ত বন্ধনকু ক্ষীরকু কাটি সেই ক্ষীরে গোটিয়ে দৌড়ি তৈরি করে ভগবানক পাদ পদ্মরে বাঁধি দিও। তাঙ্কঠারে আমি মনকু বাঁধিবারে সাহায্য করিবা পাই শ্রীকৃষ্ণ অর্জুনকু বুঝাইছন্তি যে আত্মার সবু সম্পর্ক কেবল ভগবানক সহিত হি আছে। শিক্ষা, জীবন অন্তিম লক্ষ্য মু অটে, মু তার পালনকর্তা, প্রভু সাক্ষী, নিবাস আশ্রয় এবং সখা মধ্যে অটে। মু হি সৃষ্টির আরম্ভ অন্ত এবং স্থিতি অটে, মু হি চিরন্তন বীজ এবং তার ভণ্ডার অটে। আই এম দ্য সুপ্রিম গোল অফ অল লিভিং বিইংস অ্যান্ড আই এম অলসো দিয়ার সাস্টেনার মাস্টার উইটনেস অ্যাবোড শেল্টার অ্যান্ড ফ্রেন্ড। I am the origin, I am the end, and I am the resting place of creation. I am the repository and eternal seed. Hare Krishna. Tapamyaham varsam nigrunamrut srujami cha amrutam chaiva mrutyuscha sadasachaham arjuna. বন্ধুগণ, পুরাণরে বর্ণনা করা যাইছি যে যেতেবেলে ভগবান সৃষ্টির আরম্ভ কলে সর্বপ্রথমে সে প্রথম পুরুষ ব্রহ্মাঙ্কু প্রকট কলে এবং জীবজগত সৃষ্টি করিবার দায়িত্ব তাঙ্কু দেলে। ব্রহ্মা বিস্ময় হেলে যে সূক্ষ্ম মায়া শক্তিরু কিভাবে ভাবে সংসারকু সৃষ্টি করা যিব, তাপরে এহা দেখি ভগবান তাঙ্কু জ্ঞান প্রদান কলে, যে জ্ঞানকু চতুশ্লোকী ভাগবত কুহযায়। এই এহার আধাররে ব্রহ্মা সৃষ্টির নির্মাণ কাম করিবাকু অগ্রসর হইথিলে। এহার প্রথম শ্লোক ঘোষণা করিথায়, অহমেবাস মেবাগ্রি নান্যদ্যত সদসত পরম পশ্চা তহম যদেতচ্ছ ইয়ো বশিষ্যত সোস্মহম।
অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্রহ্মাঙ্কু কহিছন্তি, মুঁ হিঁ সবুকিছি, সৃষ্টির পূর্বরু মুঁ হিঁ থিলি, বর্তমান সৃষ্টিরে বিশ্বর সমস্ত প্রকাশিত বস্তু মুঁ হিঁ অটে, প্রলয় পরে মুঁ হিঁ একুটিয়া রহিযিবি এবং মোর ব্যতীত অন্য কিছু না। বন্ধুগণ, উপরোক্ত সত্য এহাকু প্রতিপাদিত করি থাকে যে যেউ দ্রব্য দ্বারা আমি ভগবানঙ্কো উপাসনা করি থাউ তাহা মধ্য ভগবান অটন্তি। উদাহরণতঃ আমি গঙ্গা স্নান করিবাকু যাই অঞ্জুলারে পানি নেই তাকু গঙ্গাকু হিঁ অর্পণ করি থাউ, অর্থাৎ আমি গঙ্গা জলরে হিঁ গঙ্গাঙ্কর তর্পণ করি থাউ। ঠিক সেইপরি আমি পূজা করিবা পাই যে বস্তুর ব্যবহার করি থাউ তাহা ভগবানঙ্ক ঠারু ভিন্ন নহে। শ্লোক সংখ্যা 16 এবং 17 রে শ্রীকৃষ্ণ নিজর স্বরূপকু বর্ণনা করিবাকু যাই কহিতিলে, সে হি বেদ, সে হি যজ্ঞ, সে হি অগ্নি, সে হি ওঙ্কার, সে হি বিশুদ্ধ ঘৃত এবং অর্পণর প্রক্রিয়া সে হি অটন্তি। অতএব বন্ধুগণ, আম ভক্তির স্বরূপ বা মনোভাব যাহা হেউ না কাহিঁকি, ভগবানঙ্ক ব্যতীত অন্য কিছু না যাহা আমি তাঁকু অর্পণ করিপারিবা, তথাপি বস্তু নহে আমার প্রেমযুক্ত ভাবনা হি ভগবানঙ্কু সন্তুষ্ট করি রখিথায়। শিক্ষা, সূর্যর উপরে মৌত্তাপ বিকিরণ করে, বৃষ্টি করায় এবং বন্ধ করায়, মোমরত্ব তথা মৃত্যুর মূর্তিমন্ত স্বরূপ অটে, মু উভয় সজীব এবং নির্জীব বস্তু অটে। আই রেডিয়েট হিট এজ দ্য সান এন্ড আই উইথহোল্ড এজ ওয়েল এজ সেন্ড ফোর্থ রেইন, আই এম ইমর্টালিটি এজ ওয়েল এজ ডেথ পার্সোনিফাইড, আই এম দ্য স্পিরিট এজ ওয়েল এজ ম্যাটার। হরে কৃষ্ণ। ত্রৈবিদ্যমাম সোমপহ পূত পাপা যজ্ঞরিষ্ট্বা স্বর্গতিম পার্থয়ন্তে, তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যাং দেবি দেব ভোগান। যেউমানে বেদ বর্ণিত ফলযুক্ত কর্ম প্রতি আগ্রহী হইথান্তি, সেমানে কর্মকাণ্ড ভিত্তিক যজ্ঞ করি মোর পূজা করিথান্তি। সেমানে যজ্ঞর অবশিষ্ট অংশ সোমরসকু প্রসাদ রূপে পান করি পাপমুক্ত হই স্বর্গলোক প্রাপ্তি পাই কামনা করন্তি। তাঁকর এই পুণ্যর কর্মর ফলস্বরূপ সেমানে স্বর্গ সম্রাট ইন্দ্রঙ্ক লোককে যাইথান্তি এবং স্বর্গর দেবতামানঙ্কর সুখ ভোগ করিথান্তি। পূর্বর শ্লোক 9.11 ও 9.12 রে শ্রীকৃষ্ণ নাস্তিক এবং দৈত্য স্বভাবর লোকঙ্ক প্রবৃত্তি এবং সেমানঙ্ক ঠারে পাউথিবা দণ্ড বিষয়ে বর্ণনা করিছান্তি। তাপরে যেউমানে ভক্তিযুক্ত হই তাঁকঠারে মন লগাইথান্তি সেপরি মহাত্মা মানঙ্ক বিষয়ে মধ্যে বর্ণনা করিছন্তি। উপরোক্ত শ্লোক এবং পরবর্তী শ্লোকরে শ্রীকৃষ্ণ যেউমানে ভক্ত নুহন্তি কি নাস্তিক নুহন্তি সেমানঙ্ক বিষয়ে বর্ণনা করুছন্তি। সেমানে বেদ বর্ণিত কর্মকাণ্ড পালন করিথান্তি। কর্মকাণ্ডকু এঠারে ত্রৈবিদ্যা কুহাযাইছে। যেউমানে কর্মকাণ্ড প্রতি আগ্রহী হইথান্তি সেমানে ইন্দ্র আদি দেবতামানঙ্কু যজ্ঞ তথা অন্যান্য বিধি দ্বারা পূজা করিথান্তি। পরোক্ষ ভাবরে সেমানে পরম ব্রহ্মঙ্কর হিঁ উপাসনা করিথান্তি, কিন্তু সেমানে বুঝি নথান্তি যে দেবতামানঙ্ক মাধ্যমরে স্বয়ং ভগবান হিঁ বর প্রদান করিথান্তি। কর্মকাণ্ডকু উত্তম কর্মরূপে পরিগণিত করা যায়, কিন্তু ভক্তি ভাবরে নহে। কর্মকাণ্ড পালন করুথিবার লোকমানে জন্ম মৃত্যুর চক্ররু মুক্ত হুয়ন্তি নাহিঁ, সেমানে স্বর্গ সম্রাট ইন্দ্রঙ্কর লোকপরি মাইক জগত অন্তর্ভুক্ত উচ্চতর লোককু গমন করিথান্তি। সেঠারে সেমানে স্বর্গীয় সুখ প্রাপ্ত করিথান্তি, যাহা পৃথিবী লোকর সুখটারু হাজার গুণরে অধিক। এবং পরবর্তী শ্লোকরে শ্রীকৃষ্ণ স্বর্গ সুখর দোষ বিষয়ে বর্ণনা করুছন্তি।
শিক্ষা যেউমানে বেদ বর্ণিত ফলযুক্ত কর্ম প্রতি আগ্রহী সেমানে কর্মকাণ্ড ভিত্তিক যজ্ঞাদিক দ্বারা মোর পূজা করন্তি সেমানে যজ্ঞর অবশিষ্টাংশ সোমরসকু প্রসাদ রূপে পান করি পাপ মুক্ত হই স্বর্গ লোক পাই কামনা করিথান্তি তাঙ্কর এই পূর্ম পুণ্য কর্মর ফলস্বরূপ সেমানে স্বর্গ সম্রাট ইন্দ্রঙ্কর লোককে যাইথান্তি এবং স্বর্গর দেবতামানঙ্ক সুখ ভোগ করিথান্তি দোজ হু আর ইনক্লাইন টু দ্য ফ্রুইটিভ অ্যাক্টিভিটি ডিসক্রাইবড ইন দ্য বেদস ওয়র্শিপ মি থ্রু রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইস বিং পিউরিফাইড ফ্রম সিন বাই ড্রিঙ্কিং দ্য সোমা জুস হুইচ ইজ দ্য রিমনেন্ট অফ দ্য ইয়াজ্ঞাস They seek to go to heaven by virtue of their pious deed. They go to the abode of Indra, the king of heaven, and enjoy the pleasure of the celestial gods. Hare Krishna. Tetam bhuktva sarga lokam vishalam kshine punye marta lokam vishanti एवं त्रयी धर्म मनु प्रपन्ना गतागतं काम कामा लभन्ते বন্ধুগণ শ্রীকৃষ্ণ এই শ্লোকরে বর্ণনা করুছন্তি যে স্বর্গ লোকর স্বর্গীয় সুখ স্থায়ী নুহে বরং অস্থায়ী অটে যেউ ব্যক্তি মানে স্বর্গ লোক প্রাপ্ত করিথান্তি সেঠারে সেমানে স্বর্গ সুখকু পূর্ণ উপভোগ করিসারিবা পরে যেতেবেলে সেমানঙ্কর সমস্ত পুণ্য ক্ষয় হইথায় সেতেবেলে সেমানঙ্কু পুণি পৃথিবী লোককু পঠাই দিয়া যাইথায় তেণু স্বর্গ লোককু প্রাপ্ত হেলা পরে মধ্য আত্মার চিরন্তন অন্বেষণ সমাপ্ত হুয়ে নাহিঁ অনন্ত জন্মরে আমি অনেক থর স্বর্গ লোককে যাই সারিছু কিন্তু আত্মার অনন্ত আনন্দর ক্ষুধা এপর্যন্ত পরিপূর্ণ হই নাহি সমস্ত বৈদিক গ্রন্থ মধ্যে ইহাকে সমর্থন করিথায় ভাগবতমরে উল্লেখ আছে তাবত প্রমোদতে স্বর্গে যাবত পুণ্যম সমাপ্যতে ক্ষীণ পুণ্যহ পতত্যর্বাগনিচ্ছন কালচালিতহ অর্থাৎ স্বর্গর বাসিন্দাগণ তাঙ্কর পুণ্য শেষ হওয়া পর্যন্ত স্বর্গ লোকর সুখকু উপভোগ করিথান্তি এবং সময়ক্রমে তাঙ্কর অনিচ্ছা সত্ত্বে সেমানে পুণি নিম্ন লোককু বা পৃথিবী লোককু ফেরিবাকু বাধ্য হুয়ন্তি রামায়ণরে মধ্যে উল্লেখ আছে স্বর্গ হু স্বল্প অন্ত দুঃখদায়ী অর্থাৎ স্বর্গ প্রাপ্তি ক্ষণিক অটে এবং তাপরে পুণি দুঃখ আসিথায় বন্ধুগণ ফুটবলটিয়ে যেপরি পড়িয়া সারা সমস্তঙ্ক গোইঠা মাড় খাইথায় ঠিক সেইপরি ভগবানঙ্কু ভুলি যাইথিবা হেতু আত্মাকু মধ্যে মায়া সর্বদা গোইঠা মারি চালিথায় কেতবেলে সে নিম্ন লোককে যাইথায় তো কেতবেলে সে উচ্চ লোক বা স্বর্গ লোককে যাইথায় সেই সময়ে সে ধারণ করুথবা বিভিন্ন শরীর মধ্যরু কেবল এবং কেবল মানব শরীর হি ভগবত প্রাপ্তির সুযোগ দেইথায় সেতিপাই শাস্ত্র কহিথায় স্বর্গর দেবতা মানে মধ্যে মনুষ্য জন্ম পাই প্রার্থনা করিথান্তি যাহা দ্বারা কি সেমানে তাঙ্কর স্বর্গ যিবার ত্রুটি সংশোধন করি ভগবত প্রাপ্তি পাই সাধনা করিপারিবে নারদ পুরাণরে উল্লেখ আছে দুর্লভম মানুষ্যম জন্ম প্রার্থয়তে ত্রিদশ্বরপি অর্থাৎ মানব দেহ অত্যন্ত দুর্লভ অটে স্বর্গর দেবতা মানে মধ্যে ইহাকে প্রাপ্ত করিবাকু প্রার্থনা করন্তি সেথিপাই ভগবান রাম অযোধ্যাবাসীঙ্কু উপদেশ দেইথিলে যাহাকি রামায়ণরে মধ্যে উল্লেখ আছে বড়ে ভাগ মানুষ তনুপাওয়া সুর দুর্লভ সব গ্রন্থি গাওয়া অর্থাৎ হে অযোধ্যাবাসীগণ মানব শরীর মিলিথিবারু আপন মানে অত্যন্ত ভাগ্যশালী অটন্তি এহা অত্যন্ত দুর্লভ অটে তেণু দেবতা মানে মধ্যে এহা ইচ্ছা করিথান্তি স্বর্গর দেবতাগণ মানব শরীর ইচ্ছা করুথিবা বেলে আমি মনুষ্য মানে কাহিকি স্বর্গ লোকর কামনা করিবা বরং আমি প্রভু শ্রীরামঙ্কর ভক্তি করি ভগবত প্রাপ্তি পাই চেষ্টা করিবা উচিত
ଶିକ୍ଷା ସ୍ୱର୍ଗର ଅପରିମିତ ସୁଖ ଭୋଗ କରି ସେମାନଙ୍କର ଗଚ୍ଛିତ ପୁଣ୍ୟ ଯେତେବେଳେ ହ୍ରାସ ପାଇଥାଏ ସେମାନେ ପୁନର୍ବାର ପୃଥିବୀ ଲୋକକୁ ଫେରିଆସନ୍ତି। ସୁତରାଂ ଯେଉଁମାନେ ବୈଦିକ କର୍ମକାଣ୍ଡ ଅନୁଷ୍ଠାନ କରି ଭୋଗ୍ୟ ବସ୍ତୁର କାମନା କରିଥାନ୍ତି ସେମାନେ ବାରମ୍ବାର ପୃଥିବୀ ଲୋକକୁ ଯିବା ଆସିବା କରିଥାନ୍ତି। When they have enjoyed the vast pleasures of heaven, the stock of their merits being exhausted, they return to the earthly plane. Thus, those who follow the Vedic rituals, desiring objects of enjoyment, repeatedly come and go in this world. Hare Krishna! Hananyaschintayanto maam ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। বন্ধুগণ, যেপরি ভাবে জনে মা নিজের অসহায় নবজাত শিশু যিয়েকি তা উপরে সম্পূর্ণ নির্ভরশীল তাকে ত্যাগ করিবা কথা কেবে বি চিন্তা করি নথায়, ঠিক সেইপরি ভগবান আমার আত্মার শাশ্বত মা অটন্তি। এবং এই শ্লোকরে ভগবান শ্রীকৃষ্ণ তাঙ্ক প্রতি অনন্য ভাবরে শরণাগত জীবকু মাতৃসুলভ আশ্বাসনা প্রদান করিছন্তি। শ্লোকরে ব্যবহৃত বহাম্যহম এই শব্দর অর্থ হেলা মু নিজে মো ভক্তর পোষণ দায়িত্ব বহন করিথায়। যেপরি জনে বিবাহিত পুরুষ তাঙ্ক স্ত্রী এবং সন্তান মানঙ্কর দায়িত্ব বহন করিথান্তি। বন্ধুগণ, এঠারে ভগবান দুইটি প্রতিজ্ঞা করিছন্তি। প্রথমটি হেলা যোগ ভক্তঙ্ক পাখরে নথিবা আধ্যাত্মিক সম্পত্তিকু প্রদান করিবা এবং দ্বিতীয়টি হেলা ক্ষেম ভক্তঙ্ক পাখরে যাহা বি আধ্যাত্মিক সম্পত্তি অছি তার রক্ষা করিবা। কিন্তু এথিপাইঁ সে রখিথিবা শর্তটি হেলা অনন্য ভক্তি। মা এবং শিশুর উদাহরণ মাধ্যমে সে এ সম্পর্কে ধারণা করা যাই পারে। এক নবজাত শিশু তা মা প্রতি পূর্ণ শরণাগত হয়ে থাকে, যিয়েকি শিশুর সমস্ত যত্ন নেই থাকে। শিশুটির যাহা বি আবশ্যক হুয়ে সে কেবল কান্দি থাকে, কিন্তু মা তার আবশ্যকতাকু বুঝি তাকে পূর্ণ করে দিয়ে থাকে। সে তাকে সফা করে থাকে, খাইবাকু দিয়ে থাকে, গাধোই দিয়ে থাকে ইত্যাদি। যেতবে পিলাটি পাঁচ বর্ষর হয়ে থাকে সে নিজের কিছু কিছু কাম করা আরম্ভ করে দিয়ে এবং মা ঠিক সেতিকি পরিমাণের দায়িত্ব কম করে দিয়ে। শিশুটি যেতবে যুবক হয়ে যাই থাকে এবং নিজের সমস্ত দায়িত্ব নিজে নেওয়া আরম্ভ করে থাকে, মা তার কর্তব্য আহরি কম করে দিয়ে থাকে। বর্তমান যেতবে বাপা পচারন্তি পুয়া কুয়াড়ে অছি, মা উত্তর দিয়ে সে স্কুল রু ফেরি নাহি, সাঙ্গমানঙ্ক সহিত বোধে সিনেমা হল দেখি সিনেমা দেখি যাইথিবো। বর্তমান পুয়া প্রতি মার দৃষ্টিকোণ প্রায়তঃ উদাসীন রহিথায়। কিন্তু সেই পিলাটি যেতবে পাঁচ বর্ষর থিলা এবং বিদ্যালয় রু ফেরিবারে দশ মিনিট লেট হয়ে যাওতিলা, তেবে কোন হেলা বিদ্যালয়কু ফোন করি বুঝিবা, এহা ভাবি উভয় পিতামাতা ব্যস্ত হয়ে যাওতিলে। ছোট পিলা অছি না, রাস্তায় কালে কিছু দুর্ঘটনা হয়ে যাইথিবো। বন্ধুগণ, এইপরি ভাবরে যেতিকি মাত্রারে পিলাটি তার নিজর কার্য করিবা আরম্ভ করিদায়, মার দায়িত্ব ঠিক সেতিকি মাত্রারে কম হয়ে যাইথায়। ভগবানঙ্ক নিয়ম ঠিক এইপরি অটে। যেতবে আমি নিজ বুদ্ধি অনুসারে নিজকে নিজ কার্যর কর্তা ভাবি থাও এবং নিজের শক্তি ও দক্ষতা উপরে নির্ভর করি থাও, ভগবান তাঙ্ক কৃপা প্রদান করন্তি নাহি। সে কেবল আম কর্মর হিসাব রখন্তি এবং তার ফল দেইথান্তি। আমি যেতবে আংশিক ভাবরে ভগবানঙ্ক শরণাগত হয়ে থাও তেবে এবং আংশিক ভাবে সংসার উপরে নির্ভর করি থাও, ভগবান মধ্যে আংশিক ভাবে কৃপা প্রদান করে থাকে। আমি যেতবে পূর্ণতঃ নিজকে ভগবানঙ্ক ঠারে সমর্পিত করে দেই থাও, মামে কম শরণম ব্রজম, ভগবান তাঙ্কর পূর্ণ কৃপা আমাকে প্রদান করে থাকে। আম পাখরে যাহা থায়ে তার রক্ষা করন্তি এবং যাহা আম পাখরে নথায়ে তাহা প্রদান করিথান্তি। শিক্ষা, যেউমানে সর্বদা অনন্য ভক্তিযুক্ত হই মোর ধ্যানরে নিমগ্ন রুহন্তি, যাহার মন সর্বদা মো চিন্তনরে বুড়ি রহিতায়, মু সেমানঙ্ক পাখরে যাহা নথায়ে তাহা প্রদান করে এবং যাহা থায়ে তার রক্ষা করে। দেয়ার আর দোষ
who always think of me and engage in exclusive devotion to me. To them whose minds are always absorbed in me, I provide what they lack and preserve what they already possess. Hare Krishna. Ye pyanna devata bhakta yajante shraddhayanvitah tepi mameva kaunteya yajantya vidhipurvakam. Bandhugan, ভগবানঙ্কর উপাসনা করুথিবা ব্যক্তিমানঙ্ক বিষয়রে বর্ণনা করিসারিবা পরে প্রভু শ্রীকৃষ্ণ বর্তমান সাংসারিক লাভ পাইবা পাই দেবী দেবতামানঙ্কু পূজা করুথিবা ব্যক্তিমানঙ্কর স্থিতি বিষয়রে বুঝাউছন্তি। দেবী দেবতামানঙ্কু পূজা করুথিবা ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হইথান্তি এবং দেবতামানঙ্ক মাধ্যমরে সেমানঙ্কর মনোকামনা মধ্য পূর্ণ হইথায়। কিন্তু সেমানঙ্কর বিচার অসম্পূর্ণ অটে। সেমানে কেবে বুঝিপারন্তি নাহিঁ যে দেবতামানে মধ্য তাঙ্কর শক্তি স্বয়ং ভগবানঙ্ক ঠারু প্রাপ্ত করিথান্তি। অতএব পরোক্ষ ভাবরে সেমানে ভগবানঙ্কু হিঁ পাইথান্তি। কিন্তু পরোক্ষ ভাবরে উদাহরণতঃ যদি জনে সরকারি কর্মচারী জনে নাগরিকঙ্ক সমস্যা সমাধান করন্তি তাহলে তাঙ্কু জনে বদান্য ব্যক্তি বলি কুহাজিব নাহিঁ। সে তো কেবল সরকারঙ্ক দ্বারা মিলিথিবা তাঙ্কর ক্ষমতার উপযোগ করিথান্তি। ঠিক সেইপরি দেবতামানঙ্কু সমস্ত শক্তি ভগবানঙ্ক ঠারু মিলিথায়। তেণু বুদ্ধিমান ব্যক্তি পরোক্ষ পথরে নযাই সর্বশক্তির আধার ভগবানঙ্কর হিঁ উপাসনা করিথায়। ভগবানঙ্ক উপাসনারে সমস্ত সৃষ্টি আপে আপে সন্তুষ্ট হয়ে যাইথায়। ভাগবতমরে উল্লেখ আছে, যথা তরোর্মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্ধ ভুজোপশাখঃ প্রাণোপহারাচ্চ যতেন্দ্রিয়াণং তথৈব সর্বার্হণং অচ্যুত্তেজ্যা। অর্থাৎ গছর মূলরে জল সঞ্চন কলে তার গণ্ঠি শাখা প্রশাখা পত্র এবং ফুল সমস্ত অংশ পরিপুষ্ট হইথায়। পাটিরে আমি যেউ খাদ্য গ্রহণ করে তার তাহা আমার প্রাণবায়ু এবং ইন্দ্রিয়মানঙ্কু স্বতঃ পরিপুষ্ট করিথায়। ঠিক সেইপরি পরম পুরুষ ভগবানঙ্কর উপাসনা করিবা দ্বারা দেবতামানঙ্ক সহিত তাঙ্কর অন্য সমস্ত অংশ মধ্য পূজিত হয়ে যাইথায়। যদি আমি মূলকু ছাড়ি কেবল পত্রমানঙ্কু জল প্রদান করিবা তেবে গছটি মরিযিব। অতএব বন্ধুগণ, স্বর্গর দেবতামানঙ্কর উদ্দেশ্যরে অর্পণ করা যাউথিবা পূজা নিশ্চিত ভাবরে ভগবানঙ্কু প্রাপ্ত হইথায়। কিন্তু এপরি উপাসক মানে আধ্যাত্মিক লাভরু বঞ্চিত হইথান্তি, যাহাকু পরবর্তী শ্লোকরে বিস্তার রূপরে বর্ণনা করা যাইছি। যেউমানে শ্রদ্ধা ও বিশ্বাসর সহিত অন্য দেবতামানঙ্কর উপাসনা করন্তি সেমানে মধ্য মোর হিঁ উপাসনা করিথান্তি, কিন্তু এহা সেমানে অবিধিপূর্বক করিথান্তি। ইভেন দোজ ডিভোটিজ হু ফেথফুলি ওয়র্শিপ অদর গডস অলসো ওয়র্শিপ মি বট দে ডু সো বাই দ্য রং মেথড। হরে কৃষ্ণ। অহম হি সর্বয়জ্ঞানাম ভুক্ত্বা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চবন্তি তে। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ এই শ্লোকরে স্বর্গর দেবতামানঙ্কু উপাসনা করিবারে হেউথিবা হানি বিষয়রে বর্ণনা করুছন্তি। দেবতামানে ভগবানঙ্ক প্রদত্ত শক্তি দ্বারা হিঁ সাংসারিক বৈভব এবং ফল প্রদান করিবাকু সমর্থ হইথান্তি। কিন্তু সেমানে তাঙ্কর শরণাপন্ন হইথিবা ব্যক্তিঙ্কু জন্ম মৃত্যুর চক্ররু মুক্তি দেই পারন্তি নাহিঁ। কারণ জন্ম মৃত্যুর চক্ররু মুক্তি কেবল ও কেবল ভগবান হিঁ দেইথান্তি।
ସେମାନେ କେବଳ ସେତିକି ହିଁ ଦେଇପାରିବେ ଯେତିକି ତାଙ୍କ ପାଖରେ ଅଛି। ସ୍ୱର୍ଗର ଦେବତାମାନେ ନିଜେ ସଂସାରରୁ ମୁକ୍ତ ନୁହନ୍ତି, ତେଣୁ ସେମାନେ ତାଙ୍କର ଉପାସକମାନଙ୍କୁ ମୁକ୍ତ କରିବେ କିପରି? ଅନ୍ୟପଟେ ଯେଉଁମାନଙ୍କର ବୁଦ୍ଧି ସଠିକ୍ ଜ୍ଞାନଯୁକ୍ତ ହୋଇଥାଏ, ସେମାନେ ନିଜର ଭକ୍ତି ଓ ଉପାସନା ଭଗବାନଙ୍କ ପାଦ ପଦ୍ମରେ ଅର୍ପଣ କରିଥାନ୍ତି ଏବଂ ଭକ୍ତି ପରିପୂର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାରେ ପହଞ୍ଚିବା ପରେ ସେମାନେ ମୃତ୍ୟୁ ଲୋକରୁ ଦିବ୍ୟ ଲୋକକୁ ଗମନ କରିଥାନ୍ତି। ଶିକ୍ଷା: ମୁଁ ହିଁ ସମସ୍ତ ଯଜ୍ଞର ଅଧିଷ୍ଠାତା ଏବଂ ଉପଭୋକ୍ତା ଅଟେ, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ମୋର ଦିବ୍ୟ ସ୍ୱରୂପକୁ ଜାଣନ୍ତି ନାହିଁ ସେମାନେ ପୁନର୍ଜନ୍ମକୁ ପ୍ରାପ୍ତ ହୁଅନ୍ତି। ଆଇ ଏମ୍ ଦ ଏଞ୍ଜୟର ଆଣ୍ଡ ଦ ଓନ୍ଲି ଲର୍ଡ ଅଫ୍ ଅଲ୍ ସାକ୍ରିଫାଇସେସ୍, ବଟ୍ ଦୋଜ୍ ହୁ ଫେଲ୍ ଟୁ ରିଏଲାଇଜ୍ ମାଇ ଡିଭାଇନ୍ ନେଚର ମଷ୍ଟ ବି ରିବର୍ନ। ହରେ କୃଷ୍ଣ। ୟାନ୍ତି ଦେବବ୍ରତା ଦେବାନ୍ ପିତୃନ୍ୟାନ୍ତି ପିତୃବ୍ରତା ଭୂତାନି ୟାନ୍ତି ଭୂତେଜା ୟାନ୍ତି ମଧ୍ୟାଜିନୋପି ମାମ୍। ବନ୍ଧୁଗଣ, ସାଧକ କେବଳ ତାର ଇଷ୍ଟର ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଜକୁ ଉନ୍ନୀତ କରିପାରେ, ଯେପରି ଗୋଟିଏ ପାଣି ପାଇପ୍ କେବଳ ସେତିକି ଉଚ୍ଚକୁ ପାଣି ଉଠାଇଥାଏ ଯେତିକି ଉଚ୍ଚତା ତାହା ସଂଯୋଗ ହୋଇଥିବା ଜଳ ଭଣ୍ଡାରରେ ହୋଇଥାଏ। ଏବଂ ଏହି ଶ୍ଳୋକରେ ପ୍ରଭୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଭିନ୍ନ ଭିନ୍ନ ବ୍ୟକ୍ତିତ୍ୱକୁ ପୂଜା କରିବାର ଫଳସ୍ୱରୂପ ପ୍ରାପ୍ତ ହେଉଥିବା ଗତି ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଏହି ଜ୍ଞାନ ଦେଇ ସେ ଆମକୁ ନିର୍ଣ୍ଣୟ ବା ନିଷ୍ପତ୍ତି ନେବାରେ ସାହାଯ୍ୟ କରିଛନ୍ତି ଯେ ଚରମ ଆଧ୍ୟାତ୍ମିକ ଉନ୍ନତି ପାଇଁ ଆମେ ଭଗବାନଙ୍କର ହିଁ ଉପାସନା କରିବା ଉଚିତ। କେତେଜଣ ବ୍ୟକ୍ତି ସ୍ୱର୍ଗର ଦେବୀ ଦେବତା ଯଥା ଇନ୍ଦ୍ର, ସୂର୍ଯ୍ୟ, କୁବେର, ଅଗ୍ନି ଇତ୍ୟାଦି ଦେବତାମାନଙ୍କର ଉପାସନା କରିଥାନ୍ତି, ଯାହାର ଫଳସ୍ୱରୂପ ସେମାନେ ସ୍ୱର୍ଗକୁ ଯାଇଥାନ୍ତି, ଯେଉଁଠାରୁ ପୁଣ୍ୟକର୍ମ ସମାପ୍ତ ହେଲା ପରେ ତାଙ୍କୁ ପୁଣି ଫେରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ଅନ୍ୟ କେତେଜଣ ନିଜର ପିତୃପୁରୁଷଙ୍କୁ ପୂଜା କରିଥାନ୍ତି। ପିତୃଗଣ ଆମର ପୂର୍ବଜ ଅଟନ୍ତି, ସେମାନଙ୍କ ପ୍ରତି ଆମେମାନେ କୃତଜ୍ଞ ରହିବା ଉଚିତ, କିନ୍ତୁ ସେମାନଙ୍କର କଲ୍ୟାଣ ପାଇଁ ଅତି ବେଶୀ ଚିନ୍ତିତ ହେବା କ୍ଷତିକାରକ ଅଟେ। ଯେଉଁମାନେ ପିତୃପୁରୁଷଙ୍କ ପୂଜାରେ ସର୍ବଦା ନିମଗ୍ନ ରହିଥାନ୍ତି, ମୃତ୍ୟୁ ପରେ ସେମାନେ ପିତୃଲୋକକୁ ଗମନ କରିଥାନ୍ତି। ଆଉ କେତେଜଣ ବ୍ୟକ୍ତି ଅଜ୍ଞାନ ବଶୀଭୂତ ହୋଇ ଭୂତ ଏବଂ ପ୍ରେତକୁ ପୂଜା କରିଥାନ୍ତି। ପାଶ୍ଚାତ୍ୟ ଦେଶରେ ଡାହାଣୀ ବିଦ୍ୟା ଏବଂ ଆଫ୍ରିକାରେ କଳା ଯାଦୁ ଏବଂ ଭାରତରେ ବାମମାର୍ଗୀ ତାନ୍ତ୍ରିକମାନେ ଭୂତ ଓ ପ୍ରେତକୁ ଆହ୍ୱାନ କରିଥାନ୍ତି। ଶ୍ରୀକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଏପରି କାର୍ଯ୍ୟରେ ଲିପ୍ତ ରହିଥାନ୍ତି ସେମାନେ ପରବର୍ତ୍ତୀ ଜନ୍ମରେ ଭୂତ ଏବଂ ପ୍ରେତମାନଙ୍କ ଗହଣରେ ଜନ୍ମ ନେଇଥାନ୍ତି ଏବଂ ଶେଷରେ ଅନେକ ଜ୍ଞାନୀ ବ୍ୟକ୍ତି ନିଜର ମନକୁ ସର୍ବୋଚ୍ଚ ଦିବ୍ୟ ତତ୍ତ୍ୱରେ ଲଗାଇ ରଖିଥାନ୍ତି, ସେମାନେ ହିଁ ଶ୍ରେଷ୍ଠ ସାଧକ ଅଟନ୍ତି। ବ୍ରତ ଶବ୍ଦର ଅର୍ଥ ହୃଦୟଙ୍ଗମ କରିବା ଓ ପାଳନ କରିବା, ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନେ ଦୃଢ଼ତାର ସହ ଭଗବାନଙ୍କର ହିଁ ଉପାସନା ଏବଂ ପୂଜା କରିଥାନ୍ତି ଏବଂ ତାର ସଂକଳ୍ପ ନେଇଥାନ୍ତି, ନିରବଚ୍ଛିନ୍ନ ଭାବେ ତାଙ୍କ ଭକ୍ତିରେ ନିମଗ୍ନ ରହିଥାନ୍ତି, ସେଇ ସୌଭାଗ୍ୟଶାଳୀ ଜୀବ ମୃତ୍ୟୁ ପରେ ଭଗବାନଙ୍କର ଦିବ୍ୟ ଲୋକକୁ ଗମନ କରିଥାନ୍ତି। ଶିକ୍ଷା: ସ୍ୱର୍ଗର ଦେବତାମାନଙ୍କୁ ପୂଜା କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ସ୍ୱର୍ଗର ଦେବତାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥାଏ, ପିତୃପୁରୁଷଙ୍କୁ ପୂଜା କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ପିତୃଲୋକକୁ ଯାଇଥାଏ, ଭୂତପ୍ରେତଙ୍କୁ ପୂଜା କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ସେହିମାନଙ୍କ ଗହଣରେ ଜନ୍ମ ନେଇଥାଏ, କେବଳ ମୋର ଭକ୍ତମାନେ ମୋ ପାଖକୁ ଆସିଥାନ୍ତି। Worshippers of the celestial gods take birth among the celestial gods. Worshippers of the ancestors go to ancestors. Worshippers of ghosts take birth among such beings. And my devotees come to me alone. Hare Krishna. Patram puspam phalam toyam यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतम् अस्नामि प्रयतात्मनः।
বন্ধুগণ, পরম ব্রহ্মকু উপাসনা করিবার গুরুত্ব বিষয়ে বর্ণনা কলা পরে শ্রীকৃষ্ণ এবে এহা করিবা কেতে সহজ তা বিষয়ে কহুছন্তি। স্বর্গর দেবী দেবতা এবং পিতৃপুরুষঙ্কু সন্তুষ্ট করিবা পাই অনেক নিয়ম কড়াকড়ি ভাবরে পালন করিবাকু পড়িথায়। কিন্তু স্বয়ং ভগবানঙ্কু শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যাহা বি অর্পণ কলে ভগবান তাহা গ্রহণ করে নিয়ন্তি। যদি আপনার পাখে কেবল ফল অছি তাকু আপনা অর্পণ করে পারিবে, সে সন্তুষ্ট হয়ে যদি ফল নাহি কেবল পুষ্প অছি তাহলে আপন পুষ্প মধ্য অর্পণ করে পারিবে। আপন স্নেহর সহিত যাহা বি অর্পণ করিবে ভগবান তাকু সন্তুষ্ট সহিত গ্রহণ করন্তি। যদি আপনার পাখে পত্র বি নাহি তেবে জল সর্বত্র উপলব্ধ অছি, আপন জলকু বি অর্পণ করে পারিবে। ভক্তিয়া শব্দ এই শ্লোকর প্রথম ও দ্বিতীয় পংক্তিরে ব্যবহার করা যাইছি। ভক্তর ভক্তি হি ভগবানঙ্কু সন্তুষ্ট করিথায়, অর্পিত বস্তুর মূল্য নহে। শ্রীকৃষ্ণঙ্কর এই বক্তব্য ভগবানঙ্কর দিব্য কৃপাময় স্বভাবকু প্রকাশিত করিথায়। আমি অর্পণ করুথিবা দ্রব্যর মূল্যকু ভগবান কেবে বি গুরুত্ব দিয়ন্তি নাহি, বরং আমি কেতে শ্রদ্ধারে আমি তাকু অর্পণ করিছু তাহা অধিক মহত্বপূর্ণ অটে। হরি ভক্তি বেলাসরে উল্লেখ আছে, তুলসী দল মাতৃণ জলস্য চুলুকেন চ বিক্রিণীতে স্বয়ং আত্মানম ভক্তেভ্য ভক্তবৎসলঃ। অর্থাৎ তুমি যদি নিজের হাত পাপুড়ে ধরি পারুথিবা মাত্রার জলরে তুলসী পত্র গোটায় রখি প্রেমপূর্ণ হৃদয়ে ভগবানঙ্কু অর্পণ করিব, প্রতিবদলরে সে নিজকু তুম নিকটরে অর্পণ করি দেবে। কারণ প্রেম দ্বারা সে বশীভূত হয়ে থাকে। এহা কেতে আশ্চর্যর কথা যে অনন্ত ব্রহ্মাণ্ডর স্বামী, যে অনন্ত গুণর অধিকারী অটন্তি এবং যাহার সংকল্প মাত্রে অনন্ত ব্রহ্মাণ্ডর সৃষ্টি হয়ে থাকে এবং বিলয় মধ্যে হয়ে থাকে, সে প্রেমর সহিত অর্পণ করা যাওতিবা আমার নগণ্য উপহারকু মধ্যে স্বীকার করে নিয়ন্তি। এঠারে ব্যবহৃত শব্দটি হচ্ছে প্রয়াতাত্মনঃ, অর্থাৎ বিশুদ্ধ অন্তকরণযুক্ত ব্যক্তির অর্পণ মু স্বীকার করিথায়। শ্রীমদ ভাগবতমরে মধ্য ভাগবত গীতার এই শ্লোকটি অবিকল ভাবরে রখাযাইছি। সুদামাঙ্ক ঘরে খুদ ভজা খাই শ্রীকৃষ্ণ কহুছন্তি, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তিউ পরহুতম অস্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ মোর ভক্ত যদি প্রেমযুক্ত হই বিশুদ্ধ মনরে মতে গোটিয়ে পত্র পুষ্প ফল এমিতিকি জল অর্পণ করে থাকে, মু তাকু সহর্ষ স্বীকার করিথায়। ভগবান যেতবে ধরাপৃষ্ঠে অবতরিত হয়ে থাকে, তাঁর দিব্য লীলামানঙ্করে সে এই সবু গুণ প্রকট করে থাকে। মহাভারত যুদ্ধর পূর্বর শ্রীকৃষ্ণ যেতবে কৌরব এবং পাণ্ডবঙ্ক মধ্যে সন্ধি স্থাপনা করা উদ্দেশ্যে হস্তিনাপুরক যাই, সে সময় দুষ্ট দুর্যোধন গর্বর সহিত তাঁপাই ছপন ভোগ প্রস্তুত করে, কিন্তু শ্রীকৃষ্ণ তাঁকর আতিথ্যকু প্রত্যাখ্যান করে দিয়ে এবং বিদুরঙ্ক কুটিরকু যাই, যিকি আকুল চিত্তরে তাঁক প্রিয় ইষ্টদেবঙ্কর সেবা করিবাকু প্রতীক্ষা করে। ভগবান তাঁক গৃহরে পদার্পণ করিবা দেখি বিদুরাণী আত্মবিভোর হয়ে গলে। সে শ্রীকৃষ্ণঙ্কু অর্পণ করিবাকু যাই কেবল কদলী হি থিলা, কিন্তু খুশিরে তাঁক বুদ্ধি এপরি আত্মহরা হয়ে গলা যে সে জানি পারিলে নাহি ফলগুড়িকু পোপাড়ি সে তা চোপাগুড়িকু শ্রীকৃষ্ণঙ্ক মুহরে দেউছন্তি। তথাপি তাঁকর ভক্তি ভাবনাকু দেখি শ্রীকৃষ্ণ আনন্দর সহিত সেই চোপা সবু খাই যাইথিলে। সতে যেপরি সেগুড়িক পৃথিবীর সবুঠারু স্বাদিষ্ট খাদ্য থিলা। শিক্ষা, মোর ভক্ত যদি শুদ্ধ হৃদয় এবং ভক্তি সহকারে মতে কেবল গোটিয়ে পত্র গোটিয়ে পুষ্প এপরিকি কেবল জল অর্পণ করে তেবে মু তাহাকু সহর্ষ স্বীকার করিথায়। ইফ ওয়ান অফার্স মি উইথ ডিভোশন এ লিফ এ ফ্লাওয়ার এ ফ্রুট অর ইভেন ওয়াটার আই ডিলাইটফুলি পার্টেক অফ দ্যাট আইটেম অফার্ড উইথ লভ
by my devotee in pure consciousness. Hare Krishna. Yat karosi yadasnasi yajjuhosi dadasya yatya pasyasi kaunteya tat kuru swamadarpanam. বন্ধুগণ, পূর্ব শ্লোকরে শ্রীকৃষ্ণ কহিলে যে কৌণসি বি বস্তু মত ভক্তি সহিত অর্পণ কলে মু তাকু গ্রহণ করিথায়। এবং এই শ্লোকরে সে কহিছন্তি যে সমস্ত কর্ম তাঙ্কু হি অর্পণ করা যিবা উচিত। জনে যে কোনসি সামাজিক কর্তব্য পালন করু, যাহা কিছু বি নিরামিষ খাদ্য ভক্ষণ করু, যাহা কিছু বি মাদকতা রহিত পানীয় গ্রহণ করু, যাহা কিছু বি বৈদিক কর্ম করি, যাহা কিছু বি সংকল্প এবং তপস্যা করু, সে সমস্ত কর্মকু মানসিক স্তরে পরম ব্রহ্মকু হি অর্পণ করা যিবা উচিত। লোকমানে প্রায়তঃ ভাবিথান্তি যে ভক্তিকু দৈনন্দিন জীবনঠারু অলগা রখা যিবা কথা, এবং ভাবন্তি যে ভক্তি কেবল মন্দিররে হি যাই করা হই পারিব। কিন্তু ভক্তি মন্দিরর পরিসীমারে সীমিত হেবা উচিত নহে, এহা আম জীবনর প্রত্যেক মুহূর্তরে করা যিবা উচিত। দেবর্ষি নারদ কহন্তি, নারদস্তু তদর্পিলা খিলাচারিতা তদ্বিস্মরণে পরমব্যাকু লতেতি। অর্থাৎ ভক্তির অর্থ তোমার সমস্ত কর্মকু ভগবানঙ্কু অর্পণ করিবা কথা, এবং তাঙ্কর বিস্মরণরে পরম ব্যাকুলতা অনুভব করিবা কথা। মানসিক স্তরে কর্মকু ভগবানঙ্ক প্রতি উৎসর্গ করিবার ক্রিয়াকু হি অর্পণ কুহাযায়। এইপরি মনোভাব সাংসারিক কর্মকু ভগবানঙ্কর দিব্য সেবারে পরিণত করাইথায়। স্বামী বিবেকানন্দ কর্ম প্রতি এইপরি মনোভাব পোষণ করিথিলে এবং কহিথিলে যে কোনসি কর্ম ধর্মরহিত নহে, সমস্ত কর্ম ভক্তি এবং সেবা অটে। সন্থ কবীর মধ্যে কহিছন্তি, যাহা যাহা চলু করু পরিক্রমা, যো যো করু সো সেবা, জব সৌ করু দণ্ডবত, জানু দেবন দুজা। অর্থাৎ চালিবা সময়ের মু অনুভব করে যে মু ভগবানঙ্ক মন্দিরর পরিক্রমারে চালুছি, যাহা কিছু বি মু করে মু তাহাকু প্রভুঙ্কর সেবা ভাবরে করিথায়। এবং শোবা সময় মু মনে করে যে মু প্রভুঙ্ক প্রণিপাত করুছি, এবং এইপরি ভাবরে মু সর্বদা কেবল প্রভুঙ্ক সহিত হি রহিথায়। ভাগবতমরে বন্ধুগণ উল্লেখ আছে, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৌর বা বুদ্ধ্যাত্মনা বানুষ্ঠুত স্বভাবত করোতি যত যত সংকলম পরস্মৈ নারায়ণায়তি সমর্পয়েত্। অর্থাৎ নিজের স্বভাব অনুযায়ী ব্যক্তি শরীর মন বচন মন ইন্দ্রিয় এবং বুদ্ধি দ্বারা যাহা কিছু বি কর্ম করিথায়, তাহা পরম ব্রহ্ম নারায়ণঙ্কু অর্পণ করা যিবা উচিত। কিন্তু এই অর্পণ প্রক্রিয়া বৈদিক কর্ম শেষরে শ্রীকৃষ্ণায় সমর্পণমস্তু মন্ত্র উচ্চারণ করিবা পরি হেবা উচিত নহে। এহা কর্ম করুথিবা সময়রে হি এপরি ভাবনা রখি করিবা উচিত যে প্রভুঙ্কর সন্তোষ বিধান পাই আমি এসব কর্ম করুছু। সমস্ত কর্ম যদি আমি ভগবানঙ্কু অর্পণ করিবা, তাহলে সেথিরু হেউথিবা লাভ বিষয়রে প্রভু শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকরে বর্ণনা করুছন্তি। শিক্ষা, তুমি যাহা বি করুছ, যাহা বি খাউছ, যাহা বি যজ্ঞরে আহুতি দেউছ, যে তপস্যা করুছ, সেসবুকু মতে সমর্পণ কর। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ অফার এজ অবলেশন টু দ্য সেক্রেট ফায়ার, হোয়াট এভার ইউ বেস্টো এজ এ গিফট, অ্যান্ড হোয়াট এভার অস্টারিটিস ইউ পারফর্ম, ডু দেম এজ অ্যান অফারিং টু মি। হরে কৃষ্ণ। শুভা শুভফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈশসি। বন্ধুগণ, যেপরি ভাবে অগ্নি শিখার উপর ভাগরে ধূম আবরণ হয়ে রহিথায়, ঠিক সেইপরি প্রত্যেক কর্মর কিছু ত্রুটি মধ্যে রহিযাইথায়।
আমি পৃথিবী উপরে চালিবা সময়রে অজাণতরে আম পাদ তলে চাপি হয়ে লক্ষ লক্ষ ক্ষুদ্র জীব যেপরিকি পিম্পুড়ি ও কীট মরি যাই থাকে। কর্মক্ষেত্রে নিজের কর্তব্য পালন করা যাই আমি যেতে সাবধান রহিলে মধ্যে পরিবেশর ক্ষতি করে থাকে এবং অন্যকু আঘাত মধ্যে দেই থাকে। গোটিয়ে কপ দহি খাইলে সেথিরে থিবা অসংখ্য ক্ষুদ্র জীব মানঙ্কু হত্যা করিবার পাপ মধ্য করিথাও এবং কেতেক ধর্মরে এপরি অনিচ্ছাকৃত হত্যা কম করিবা পাই মুহকু কপড়ারে ঢাঙ্কিকে রখিবার নিয়ম রহিছে। কিন্তু এহা দ্বারা মধ্যে শ্বাসক্রিয়া মাধ্যমরে জীব হত্যার দোষকু সম্পূর্ণ ভাবরে এড়াই দিয়া যাই পারিব নাহিঁ। জ্ঞাতরে হেউ বা অজ্ঞাতরে হেউ নিজ স্বার্থকু পূর্তি উদ্দেশ্যরে কর্ম করিবাকু যাই আমি যেউ পাপ করিথাউ সেথিপাই আমি নিজে হি দায়ী। কর্মর বিধান অনুসারে আমাকু কর্মফল ভোগ করিবাকু পড়িথায়। শুভ কার্য মধ্যে বন্ধনকারক অটে কারণ এহার ফল ভোগী ভোগ করিবাকু আত্মাকু স্বর্গকু যিবাকু পড়িথায়। অতএব শুভ এবং অশুভ উভয় কর্মর ফল জন্ম মৃত্যুর বন্ধন অটে। শ্রীকৃষ্ণ এই শ্লোকরে কর্মফলরু মুক্ত হওয়া পাই গোটায় সহজ সমাধান নির্দেশ দেইছন্তি। সে সন্ন্যাস যোগ বিষয়ে কহুছন্তি, অর্থাৎ স্বার্থর পরিত্যাগ। সে কহুছন্তি যে কর্মকু ভগবানঙ্ক সুখ পাই উৎসর্গ করিবা দ্বারা আমি উভয় ভল এবং মন্দ কর্মর শৃঙ্খলরু মুক্ত হয়ে যাইথাও। এইপরি চেতনারে স্থিত ব্যক্তিঙ্কু যোগ যুক্তাত্মা বা ভগবানঙ্ক সহিত যোগপ্রাপ্ত এহা কুহাযায়। এইপরি যোগী মানে এই শরীররে হি জীবনমুক্ত হয়ে যাইথান্তি এবং মর শরীর ত্যাগ করিবা পরে দিব্য শরীর যুক্ত হই সেমানে ভগবানঙ্ক লোকরে তাঙ্কর চিরন্তন সেবা প্রাপ্ত করিথান্তি। শিক্ষা, তোমার সমস্ত কর্মকু মতে সমর্পণ কর এবং তুমি উভয় শুভাশুভ কর্মবন্ধনরু মুক্ত হয়ে যাব। ত্যাগযুক্ত মনকু মোঠারে আসক্ত কর, তুমি মুক্ত হয়ে যাব এবং মতে প্রাপ্ত করিব। বাই ডেডিকেটিং অল ইয়র ওয়ার্কস টু মি ইউ উইল বি ফ্রিড ফ্রম দ্য বন্ডেজ অফ গুড অ্যান্ড ব্যাড রিজল্টস। উইথ ইয়র মাইন্ড অ্যাটাচড টু মি থ্রু রিনাউন্সিয়েশন ইউ উইল বি লিবারেটেড অ্যান্ড উইল রিচ মি। হরে কৃষ্ণ। সমোহম সর্বভূতেষু ন মে দেশস্তি না প্রিয়ঃ ইয়ে ভজন্তি তুমাম ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। বন্ধুগণ, আমি বিশ্বাস করিথাউ যে ভগবান অছন্তি এবং সে সর্বদা প্রাণীর মঙ্গল করিথান্তি। তেবে সে নিশ্চিত ভাবরে ন্যায়ী হইথিবে এবং কেবে বি অন্যায়ী হইনথিবে। সংসাররে অন্যায়ের সম্মুখীন হই কেতেক ব্যক্তি এপরি কহিথান্তি যে তুমি তো কোটিপতি, তুম পাখরে অর্থবল অছি, তুমি যাহা করিব কর। কিন্তু মনে রখো সবু কিছির সমাধান ভগবান করিবে। সে সবু দেখুছন্তি এবং নিশ্চিত ভাবরে সে তুমকু দণ্ড দেবে, তুমি রক্ষা পাইপারিব নাহিঁ। এইপরি ভাবনা কোনসি সন্ত মহাত্মাঙ্কর বক্তব্য নুহে, বরং আমমানঙ্ক পরি সাধারণ ব্যক্তি মধ্য বিশ্বাস করন্তি যে ভগবান ন্যায়ী অটন্তি। বন্ধুগণ, অনেক ব্যক্তি নিজের কর্ম হিসাবরে কর্মফলকু ভোগ করুথিবা বেলে অন্যপটে ভগবান তাঙ্ক ভক্তমানঙ্কু সেথিরু মুক্ত করি দেইথান্তি। এহা পক্ষপাত নহে কি, কারণ কিছু লোক কর্মফলকু ভোগ করুছন্তি এবং কিছু লোক সংসারর জন্ম মৃত্যু চক্রর মুক্ত হয়ে যাইছন্তি। শ্রীকৃষ্ণ এই বিচারকু স্পষ্ট করিবাকু যাই কহুছন্তি, সমোহম অর্থাৎ মু সমস্তঙ্ক প্রতি সমভাবাপন্ন অটে।
কিন্তু মোর গোটিয়ে নিয়ম অছি যাহা অনুসারে মু মোর কৃপাকু প্রদান করিথায়। এবং সেই নিয়মটি শ্লোক সংখ্যা 4.11 বর্ণনা করা যাইছি, যিয়ে যেউ ভাবরে এবং যেতিকি মাত্রারে মোর শরণাপন্ন হুয়ন্তি মু সেই অনুসারে এবং সেতিকি মাত্রারে তাঙ্কু প্রতিফল দেইথায়। উদাহরণতঃ বন্ধুগণ, যেতেবেলে বর্ষা হইথায়, বর্ষার ধারা পৃথিবীর সর্বত্র সমান ভাবে পড়িথায়, কিন্তু যেউ বিন্দুটি শস্য ক্ষেত্রে পড়িথায় তাহা শস্যরে পরিণত হুয়ে, যেউ বিন্দুটি মরুভূমির ববুল উপরে পড়ে তাহা কণ্টারে পরিণত হয়ে যাইথায়, যেউ বিন্দুটি নর্দমারে পড়িথায় সেই জলবিন্দুটি নর্দমা পালটি যাইথায়, এবং যেউ জলবিন্দুটি সামুকা ভিতরে পড়িথায় তাহা মুক্তারে রূপান্তরিত হয়ে যাইথায়। অতএব বন্ধুগণ, বর্ষা কেবেবি পক্ষপাত করে না, কারণ তাহা সর্বত্র সমান ভাবে কৃপা বৃষ্টি করে, তেণু তার ফলাফলর বিবিধতা পাই বৃষ্টিধারাকে দায়ী করা যাই পারিব না, এহা পাত্রর গুণ উপরে নির্ভর করে। ঠিক সেইপরি বন্ধুগণ, ভগবান এঠারে কহুছন্তি যে সমস্ত প্রতি সমভাবাপন্ন অটন্তি, তথাপি যেউমানে তাঙ্কর ভক্তি করন্তি নাহিঁ সেমানে তাঙ্ক কৃপারু বঞ্চিত হয়ে রহিথান্তি, কারণ তাঙ্ক হৃদয়ের পাত্র এহা ধারণ করিবা পাই অনুপযুক্ত অটে। তেণু যেউমানঙ্কর হৃদয় কলুষিত অটে সেমানে কিপরি ভাবে ভক্তিকু শুদ্ধ করিপারিবে তা বিষয়ে প্রভু শ্রীকৃষ্ণ এবে আলোচনা করুছন্তি। শিক্ষা: সমস্ত প্রাণীঙ্ক প্রতি মু সমদৃষ্টি পোষণ করে, মু কাহা প্রতি দ্বেষ করে নাহি কিংবা পক্ষপাত করে নাহি, কিন্তু যেউ ভক্তমানে প্রেমযুক্ত হই মোর উপাসনা করন্তি সেমানে মোঠারে নিবাস করন্তি এবং মু তাঙ্কঠারে নিবাস করে। I am equally disposed to all living beings. I am neither inimical nor partial to anyone. But the devotees who worship me with love reside in me and I reside in them. Hare Krishna. Api chet suduracharo bhajate mam ananya bhav. সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিতো হি সহ। বন্ধুগণ, ভগবানঙ্ক ভক্তির প্রভাব এতে বেশি যে এহা অত্যন্ত দুষ্ট এবং নকারাত্মক ব্যক্তিকে মধ্য সদাচারী সকারাত্মক ভাবরে পরিবর্তন করে দেইপারে। শাস্ত্রমানঙ্করে বর্ণিত এহার গোটায়ে মুখ্য উদাহরণগুড়িক মধ্যরু অজামিল এবং বাল্মীকিঙ্কর আখ্যান প্রসিদ্ধ অটে। বাল্মীকিঙ্কর সঞ্চেত পাপ এতে অঘন্য থিলা যে সে প্রভুরামঙ্কর নামর দুইটি অক্ষর রা এবং ম এহাকো উচ্চারণ করিপারিনথিলে। তাঙ্কর পাপ এই দিব্য নামর প্রতিরোধ করুথিলা, সেথিপাইঁ তাঙ্কর গুরু তাঙ্কু ভক্তি মার্গরে প্রবৃত্ত করিবা পাইঁ গোটায় উপায় স্থির করি তাঙ্কু সেই নামকু ওলটা জপ করিবাকু কহিলে। যেপরিকি মরা মরা মরা, ধীরে ধীরে তাহা আপে আপে রাম 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 শব্দরে পরিবর্তিত হইতেলা। ফলস্বরূপ বাল্মীকিঙ্ক পরি মহাপাপী অনন্য ভক্তি দ্বারা বিশুদ্ধ হই জনে মহান সন্থরে পরিণত হেলে। রামায়ণরে উল্লেখ আছে, ওলটা নাম জপত জগ জানা বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা, অর্থাৎ সমগ্র বিশ্বরে এহা বিদিত যে প্রভুঙ্কর ওলটা নাম জপ করি বাল্মীকি মহাপুরুষ হইতেলে। অর্থাৎ বন্ধুগণ, পাপী মানঙ্কু সবুবেলে নিন্দা করিবা উচিত নুহে, ভক্তির এই সুধার করিবা শক্তিকু দৃষ্টির রখি শ্রীকৃষ্ণ ঘোষণা করুছন্তি যে যদি জনে ঘোর পাপাত্মা মধ্য হইথাও কিন্তু অনন্য ভাবরে ভগবানঙ্কর যদি সে ভক্তি করে তেবে তাকু পাপী রূপে পরিগণিত করা যিব নাহি, সেমানঙ্কর শুদ্ধ সংকল্প এবং ভব্য আধ্যাত্মিক উদ্দেশ্য নিমন্তে সেমানঙ্কু ধর্মাত্মা ভাবে গণনা করা যিবা উচিত।
শিক্ষা। যদি জনে অত্যন্ত দুরাচারী ব্যক্তি অনন্য ভক্তি সহকারে মোর পূজা করন্তি, তেবে তাঙ্কু ধার্মিক ব্যক্তি ভাবে গণনা করা যিব, কারণ সেমানে সঠিক নিষ্পত্তি নেই থান্তি। Even if the vilest sinners worship me with exclusive devotion, they are to be considered righteous because they have made the proper resolve. Hare Krishna. Khipram bhavati dharmatma sasvachanti nigachati kaunteya pratijanihi নমে ভক্ত প্রণশ্যতি। বন্ধুগণ, কেবল উচিত সংকল্প কলে জনে ভক্তকু ধর্মাত্মা কুহাযিব কি? শ্রীকৃষ্ণ ইয়াকু স্পষ্ট করিবাকু যাই কহুছন্তি যে যদি সেমানে দৃঢ় বিশ্বাস সহিত অনন্য ভক্তিরে প্রবৃত্ত হুয়ন্তি, তেবে তাঙ্কর অন্তকরণ শুদ্ধ হইথায় এবং সদ্গুণর বিকাশ হইথায়। আমি সমস্ত জীব ভগবানঙ্কর ক্ষুদ্র অংশ হইথিবা কারণরু আম সমস্তঙ্ক ঠারে ভগবতীয় গুণ আকর্ষিত হইথায়, কিন্তু নিজকু সৎগুণযুক্ত করিবা এতে সহজ নহে। বাল্যকালরু আমি এই সব উপদেশ শুনি আসুছু যে আমি সত কহিবা, অন্যর সেবা করিবা, ক্রোধকু ত্যাগ করিবা, কিন্তু আমি তাহাকু কার্যরে পরিণত করিপারু নাহু, কেবল এথিপাই কারণ আমার মন শুদ্ধ নাহি অশুদ্ধ অটে। মনর শুদ্ধিকরণ বিনা চরিত্রর দোষকু সম্পূর্ণ ভাবরে চিরকাল পাই নির্মূল করিহেব নাহি। দিব্য গুণ বিকাশ সম্বন্ধীয় অকাট্য সত্যকু প্রকাশ করিবাকু যাই কৃপালুজী মহারাজ কহুছন্তি, সত্য অহিংসা আদিমন বিনা হরি ভজনন পায়, জলতে ঘৃত নিকলে নহি কোটিন করিয়া উপায়। অর্থাৎ আমি যেতে চেষ্টা কলে মধ্যে লুগারে লাগিথিবা তেল দাগকু পানি দ্বারা হটাই যাই পারিব নাহি। ঠিক সেইপরি বন্ধুগণ, ভগবানঙ্ক ভক্তি বিনা চরিত্ররে সত্য অহিংসা আদি সবু দিব্য গুণর বিকাশ হইনথায়। শুদ্ধ মনরে এই সবু গুণ প্রকটিত হইথায় এবং মনকু সর্বশুদ্ধ ভগবানঙ্ক ঠারে সংলগ্ন ন করিবা যায় মন কেবে বি শুদ্ধ হইনথায়। পুনি শ্রীকৃষ্ণ অর্জুনঙ্কু দৃঢ়তার সহিত এহা ঘোষণা করিবাকু কহুছন্তি যে ভক্তর কেবে বি পতন হেব না। সে এহা কহুনাহান্তি যে জ্ঞানীমানঙ্কর পতন হেব নাহি কিংবা কর্মকাণ্ড করুথিবা ব্যক্তির পতন হেব নাহি। সে তাঙ্কর ভক্তমানঙ্ক প্রতি প্রতিজ্ঞা করুছন্তি যে সেমানঙ্কর কেবে বি অধ পতন হেব নাহি। এইপরি ভাবরে সে শ্লোক সংখ্যা 9.22 রে কহুছন্তি যে যিয়ে বি তাঙ্ক প্রতি সমর্পিত হই অনন্য ভক্তিরে নিমগ্ন রহিথায়, তার সমস্ত ভার সে নিজে হি বহন করিথান্তি। বন্ধুগণ, কথাটি অত্যন্ত কৌতূহলপূর্ণ, কিন্তু শ্রীকৃষ্ণ নিজে এহা ঘোষণা নকৰি অর্জুনঙ্কু কাহিঁকি ঘোষণা করিবাকু কহুছন্তি? তার কারণ হেলা বিশেষ পরিস্থিতিরে বেলে বেলে ভগবান নিজর প্রতিজ্ঞা ভঙ্গ করে দেই পারন্তি, কিন্তু তাঙ্কু ভক্ত তাঙ্ক ভক্ত করিথেবা প্রতিজ্ঞাকু সে কেবে বি ভঙ্গ হেবাকু দিয়ন্তি নাহি। মহাভারত যুদ্ধ সময়ের শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করে যে সে কেবে বি অস্ত্র উঠাইবে না, কিন্তু ভীষ্ম যিকি ভগবানঙ্ক জনে পরম ভক্ত, সে প্রতিজ্ঞা কলে যে পরদিন সূর্যাস্ত পূর্বরু সে অর্জুনঙ্কু হত্যা করিবে বা তাঙ্কু রক্ষা করিবাকু শ্রীকৃষ্ণঙ্কু অস্ত্র উঠাইবা পাই বাধ্য করিবে, এবং সেথিপাই শ্রীকৃষ্ণ ভীষ্ম করিথিবা প্রতিজ্ঞাকু রক্ষা করিবাকু যাই নিজ প্রতিজ্ঞা ভঙ্গ করিতেলে। সেথিপাই শ্রীকৃষ্ণ কহিছন্তি, অর্জুন তুমি ঘোষণা কর যে মোর ভক্তর পতন হেব নাহি, কারণ মু প্রতিজ্ঞা করুছি যে তোমার বচন অবশ্য রক্ষা হেব। শিক্ষা, সেমানে খুব শীঘ্র ধর্মাত্মা হই যাইথান্তি এবং চির শান্তি লাভ করিথান্তি। হে কুন্তিপুত্র, এয়া ঘোষণা কর যে মো ভক্তর কেবে বি পতন হেব নাহি। কুইকলি দে বিকম ভার্চুয়াস এন্ড অ্যাটেইন লাস্টিং পিস, ও সন অফ কুন্তি, ডিক্লেয়ার ইট বোল্ডলি দ্যাট নো ডিভোটি অফ মাইন ইজ এভার লস্ট। হরে কৃষ্ণ। মাম হি পার্থ ব্যাপাশ্রিত্য
येपि स्युः पापयो नयः स्त्रियो वैश्यस्तथा शूद्रः स्तेपि यान्ति परां गतिम्। বন্ধুগণ, সংসারে এপরি ব্যক্তি অছন্তি যে মানে সৌভাগ্যবশতঃ ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করে থাকে, যেঠারে বাল্যকালরু সেমানঙ্কু উচ্চ মূল্যবোধ এবং ধর্ম সংস্কারর শিক্ষা প্রাপ্ত হয়ে থাকে এবং এহা সেমানঙ্কর পূর্ব জন্মর ভল কর্মর ফল অটে। পুনি এপরি ব্যক্তি মধ্যে অছন্তি যেও মানে দুর্ভাগ্যবশতঃ মদ্যপ অপরাধী জুয়াড়ি এবং নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করে থাকে এবং এহা মধ্য সেমানঙ্কর পূর্ব জন্মরে করিথিবা পাপর ফল অটে। শ্রীকৃষ্ণ এঠারে স্পষ্ট করে দেউছন্তি যে জন্ম লিঙ্গ জাতি বা কুল নির্বিশেষরে যিয়ে বি মোর পূর্ণ শরণাগত হইথায় সে চরম লক্ষ্যকু প্রাপ্ত করিথায়। অতএব বন্ধুগণ, ভক্তির মার্গর মহানতা এহা যে সে সমস্তে এহার অধিকারী হইথান্তি। এবে আমি দেখিবা জ্ঞান মার্গর অধিকারী কি হয়ে পারন্তি। জ্ঞান মার্গর অধিকারিত্ব বিষয়ে জগৎগুরু শঙ্করাচার্য কহুছন্তি, বিবেকীন বিরক্তস্য সমাধি গুণ শালিনঃ মুমুক্ষুরৈব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতামতঃ। অর্থাৎ যেউ ব্যক্তি বিবেক বৈরাগ্য সংযত মন ও ইন্দ্রিয় এবং মুমুক্ষুত্ব যাহাকি মুক্তি পাই তীব্র ইচ্ছা এই চারিগোটি গুণ সম্পন্ন হইতান্তি সেই ব্যক্তি মানে জ্ঞান মার্গীয় সাধনা করিবাকু অধিকারী অটন্তি। এবং এবে আমি দেখিবা কর্মকাণ্ড বা কর্মকাণ্ডর অধিকারী কিয়ে হইতান্তি। বৈদিক বিধি অনুসারে এই মার্গরে ছটি শর্ত পূরণ করা আবশ্যক যেউথিরে আপন কর্মকাণ্ডর অধিকারী হয়ে পারিবে। দেশে কালে উপায়েন দ্রব্যং শ্রদ্ধা সমন্বিতম পাত্রে প্রদীয়তে যজ্জত সকলম ধর্ম লক্ষণম। অর্থাৎ কর্মকাণ্ড বা যজ্ঞাধিক কর্মর ফলপ্রাপ্তি পাই ছটি নিয়ম পূরণ করা নিহতি আবশ্যক অটে। উপযুক্ত স্থান, ঠিক সময়, সঠিক বিধিবিধান, ঠিক মন্ত্র উচ্চারণ, শুদ্ধ দ্রব্য, যজ্ঞ অনুষ্ঠান করুথিবা সুযোগ্য ব্রাহ্মণ এবং যজ্ঞর প্রভাব প্রতি দৃঢ় বিশ্বাস এবং শেষরে অষ্টাঙ্গ যোগর অধিকারী হওয়া পাই মধ্যে কঠিন নিয়ম রয়েছে। সুচাই দেশে প্রতিষ্ঠাপ্য ইয়া ভাগবতমরে উল্লেখিত অছি। অর্থাৎ হটযোগ এক পবিত্র স্থানরে নিশ্চলভাবে সঠিক আসনরে বসি করিবা আবশ্যক। বন্ধুগণ, ভক্তিযোগ এপরি অটে যাহা যেকোনসি ব্যক্তি স্থান পরিস্থিতি এবং দ্রব্য দ্বারা করা যাই পারিব। পদ্মপুরাণরে উল্লেখ অছি, না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা। এই শ্লোক অনুযায়ী আমি কেউ সময়রে বা কেউ স্থানরে ভক্তি করুছু ভগবান তাহাকু ধ্যান দিয়ন্তি নাহি। সে কেবল আম হৃদয়রে থিবা স্নেহকু দেখি থান্তি। সমস্ত জীব ভগবানঙ্ক সন্তান অটন্তি এবং যদি সেমানে প্রকৃত ভক্তি ভাবনারে তাঙ্কর সমীপস্থ হইথান্তি তাহলে সে বাহু প্রসারিত করে সমস্তঙ্কু আপনার করে নিয়ন্তি। শিক্ষা, যেউ মানে মোর আশ্রিত হুয়ন্তি তাঙ্কর জন্ম কুল লিঙ্গ বা জাতি যাহা হেউ না কাহিকি এপরিকি সমাজর নিন্দিত শ্রেণীর ব্যক্তি মধ্যে পরম চরম লক্ষ্য প্রাপ্ত করে থাকে। অল দোজ হু টেক রিফিউজ ইন মি হোয়াট এভার দেয়ার বার্থ রেস জেন্ডার অর কাস্ট ইভেন দোজ হোম সোসাইটি স্কর্নস will attain the supreme destination. Hare Krishna. Kim punar brahmana punya bhakta rajarsayas tatha anityam sukham lokam imam prapya bhajasvamam.
বন্ধুগণ, যদি অত্যন্ত পাপী মানে মধ্যে ভক্তি মার্গরে সফলতা হাসল করি পারন্তি, তেবে যেও মানে উন্নত আত্মা সেমানঙ্ক কল্যাণকু নেই কোনোসি সন্দেহ রহিব কাহিকি। রাজা এবং সন্থ মহাপুরুষ মানে নিশ্চিন্ত রহিবা আবশ্যক যে অনন্য ভক্তি দ্বারা সেমানে নিজের চরম লক্ষ্যকু নিশ্চয় প্রাপ্ত করিবে। প্রভু শ্রীকৃষ্ণ এঠারে অর্জুনকু ইশারা করুছন্তি যে তুমপরি জনে পুণ্যবন্ত রাজাঙ্কর এই জ্ঞান রহিবা উচিত যে এই সংসার অনিত্য এবং দুঃখময় অটে। মোর একনিষ্ঠ ভক্তি করি অনন্ত দিব্য আনন্দর অধিকারী হুও। পুণ্যবান রাজপরিবারে জন্ম হেবার আশীর্বাদ, উত্তম শিক্ষা, অনুকূল সাংসারিক পরিস্থিতি ইত্যাদিকু যদি চরম লক্ষ্য প্রাপ্তি উদ্দেশ্যে উপযোগ ন করা যায়, তেবে সেসব ব্যর্থ হয়ে যাব। শিক্ষা সে ক্ষেত্রে পুণ্যবন্ত রাজা এবং সন্থ মানঙ্ক বিষয়ে কণ বা কুহাযিব। অতএব এই অনিত্য এবং সুখরহিত সংসারকু আসি মোর ভক্তি কর। হোয়াট দেন টু স্পিক অবাউট কিংস অ্যান্ড সেজেস উইথ মেরিটোরিয়াস ডিডস, দেয়ারফোর হ্যাভিং কাম টু দিস ট্রানজিয়েন্ট অ্যান্ড জয়ফুল ওয়ার্ল্ড এনগেজ ইন ডিভোশন অন টু মি। হরে কৃষ্ণ। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। বন্ধুগণ, সম্পূর্ণ অধ্যায়ে ভক্তি এবং ভক্তির মার্গ উপরে জ্ঞান দেলাপরে অর্জুনকু তাঙ্কর ভক্ত হেবাকু উপদেশ দেই শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের সমাপ্তি করুছন্তি। বাস্তবিক যোগ ভাবরে নিজের চেতনাকু ভগবানঙ্ক সহিত সংলগ্ন করিবা পাই সে অর্জুনকু তাঙ্কর উপাসনা করিবাকু, তাঙ্ক দিব্য রূপর ধ্যান করিবাকু এবং পূর্ণ বিনম্রতার সহিত প্রণাম করিবাকু উপদেশ দেউছন্তি। এঠারে নমস্কুরু শব্দর অর্থ হেলা বিনম্রতা সহিত প্রণাম করিবা, অর্থাৎ ভক্তি করিবা সময়রে উৎপন্ন হেউথিবা অহং ভাবকু এহা সম্পূর্ণ ভাবরে নষ্ট করি দিয়ে। অতএব ব্যক্তি অহংকার মুক্ত হই ভক্তিপুত হৃদয়রে নিজের সমস্ত চিন্তন এবং কর্মকু পরমাত্মাঙ্কু অর্পণ করিবা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকু আশ্বাসনা দেউছন্তি যে ভক্তি যোগ দ্বারা এই পূর্ণ সংযোগ নিশ্চিত ভাবরে ভগবত প্রাপ্তির ফল প্রদান করিব এবং এথিরে কোনোসি সন্দেহ নাহিঁ। শিক্ষা সর্বদা মতে স্মরণ কর, মোর ভক্তি কর, মতে পূজা কর এবং মতে প্রণাম কর, তোমার মন এবং শরীরকু মতে সমর্পণ কলে নিশ্চিতভাবে মোর সামীপ্য লাভ করিব। অলওয়েজ থিঙ্ক অফ মি, বি ডিভোটেড টু মি, ওয়র্শিপ মি অ্যান্ড অফার অবিসেন্স টু মি। Having dedicated your mind and body to me, you will certainly come to me. বন্ধুগণ, এহা থিলা শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় ন রাজবিদ্যা যোগ, যাহাকু মু আপনঙ্ক সাথি আশিষ পণ্ডা আপনঙ্ক সামনারে প্রস্তুত কলি। এবে আমি দেখা হেবে গোটাই নূয়া অধ্যায়রে, যাহা হেলা শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় দশ বিভূতি যোগ। বন্ধুগণ, এই ভক্তিসাগর ওড়িয়া চ্যানেলটিকু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করিবা পাই আপনঙ্কু বিশেষ অনুরোধ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।